আপনি হুজুর কিবলাকে হায়াত মুবারক আতা ফরমা, আয় আল্লাহ আপনি হুজুর কিবলাকে হার কিসম বিমারি সে শিফা কানা তন্দুরুস্তি আতা ফরমা, আয় আল্লাহ আপনি হুজুর কিবলা সায়া কম লোগো পর জিয়াদা সে জিয়াদা আতা ফরমা, লাইরম জিয়াদা কর কিয়ামত তক লালে ফারুকি পর, লাইরম জিয়াদা কর কিয়ামত তক আস্তানা আযান গাসি ফারুকি মঞ্জুরি পর, লাইরম জিয়াদা কর কিয়ামত হাম সবু পর, লাইরম জিয়াদা কর কিয়ামত তক ইস ওযিফা মুবারক পড়নে ওয়ালে পীর ভাই পীর বোন জিন ইনসান জিন্দা মুর্দাম খাস সবকে সব পর, আয় আল্লাহ খাস করে আজকের মজলিসের উপর আপনার খাস রহমত বদরুন, আয় আল্লাহ আজকের উপস্থিত সকল পীর ভাই পীর বোনের উপর আপনার খাস রহমত পূর্ণ করেন, আয় আল্লাহ খাস করে আজকের এই মজলিসের উপর আপনার খাস রহমত বদরুন করেন, আজকের মজলিসের তবার করব আপনার খাস রহমত বদরুন করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين حقاني درود الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شاف المزمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه أمة أجمعين كما صليت وسلم تباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وصحبه وبارك وسلم মেহরবানি করে সমস্ত পীর ভাইদের প্রতি অনুরোধ, পীর বন্ধুদের প্রতি অনুরোধ, যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মজলিসে বসে থাকবো, ইনশাআল্লাহ মজলিস শেষ হওয়া পর্যন্ত আখেরি মোনাজাত শেষ হওয়া পর্যন্ত সকলেই নীরব নিস্তব্ধতার সহিত অত্যন্ত আদবের সহিত তাজিমের সহিত ইনশাআল্লাহ আমরা বসে থাকবো, আর যারা এখনও তাবারক খান নাই আস্তে করে ওঠে আদবের সাথে উঠে আমরা তাবারক গ্রহণ করে ফের মজলিসে বসে যাব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ পড়ে একবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাকানে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কাবা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদানা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদানা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى آخر الآية فمنها كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رزبه قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا دار انترالر ما فغنقون অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই নূরানি কোরআনি মজলিসে সংযুক্ত আছেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, যিনি মেহরবানি করে আজকের এই নূরানি কোরআনি মজলিসের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের পেশ করেছি, সংক্ষিপ্ত তর্জমা এবং আনুষঙ্গিক। আল্লাহ, অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থাৎ তখন যেই বিষয়ে, সেই বিষয়ের উপরে আলোচনা রাখাটা হলো সুন্নাত। আজকের মৌজুদা হুজুর কেবলার পূর্ণ জন্মস্থানে আমরা এসেছি, তার মধ্যে রজব মাস অন্যতম। এর কারণ হলো 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, তাদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদানের মাস বলেন, সুবহানাল্লাহ। কারণ এই মাসেই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তার দিদার নসিব করিয়েছিলেন, সুবহানাল্লাহ। এটা অন্য অন্য নবীদের ক্ষেত্রে এই সম্মান অর্জন করা সম্ভব হয় নাই। এই জন্য একজন বলছিলেন এই কথাটা এভাবে, আপনি যে আল্লাহর হাবিব, আপনার তুল্য নাই কেউ, আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ, কোন নবীর ভাগ্যে এই সম্মান অর্জন করা সম্ভব হয় নাই। তো এই আল্লাহ তাআলা এই মাসেই এটা ঘটিয়েছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, পবিত্র ওই মহান মাবুদ যিনি তার প্রিয় হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে মসজিদুল হারাম থেকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, তার ব্যাপারে জানতেন, আমাদের জন্য আশা প্রকাশ করতেন। সুবহানাল্লাহ, দরখাস্ত করেছিলাম কি বলেন তো, যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা অ্যাপ্লিকেশনে এমন সম্মানিত উম্মতদের মধ্যে আপনাকে আমাকে শামিল করেছেন, এই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হইল, আরেকটা সম্মান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এটাও দরখাস্ত ছাড়া, সেটা কি, জামানার মুজাদ্দেদ আরেব বিল্লার বাদশা কামেল মুর্শেদ সুফি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবারের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কিন্তু দরখাস্ত করি নাই। হুজুর কিবলা বলতেন, পুষিতে হুজুর কিবলা, যে এই দরবারে, এই দরবার যাকে মঞ্জুর করছে, এই দরবারে আসার জন্য আল্লাহ তাআলা যাকে মঞ্জুর করেছেন, নিশ্চয়ই সে জিন্দেগিতে কোনো ভালো কাজ করছে, অথবা তার পিতামাতা তার জন্য দোয়া করেছিল বিধায়, অথবা তার উস্তাদ তার জন্য দোয়া করেছিল বিধায়, আল্লাহ তাআলা জামানার মুজাদ্দিদ সুফি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা বিশাল বড় মেহরবানি। তো এই মেরাজের মাসে আমাদের কি করণীয়, আর আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমাদের জন্য কি উপদেশ আছে, কি নির্দেশনা আছে, কি নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে একটু জানা দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে আমদ নওফল কমেরাজে ও আম্বিয়াউ আউলিয়া মোহতাজে ও, যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবার শেষে দুনিয়ায় পাঠাইছিলেন, কিন্তু 124,000 পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার মধ্যে সেরা বলেন। সুবহানাল্লাহ, এতেরি মেরাজ থি কে তু লৌহ কলম তক পৌঁছা, আর এ মেরি মেরাজ হায় কে মাই তেরি কদম তক পৌঁছা। আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ তাআলা নূরের জগতে প্রবেশ করায়া আরশ মহল্লায় তার প্রিয় পয়গম্বরকে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সীমানা দেখতেছেন, এর সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগার দার রাফিকা নাবাসাত শফিক, হে আমার প্রিয় বন্ধু, সমস্ত পথ তোমার সাথে আসলাম, আর তুমি এইখানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বর্ডার যদি আমি ক্রস করি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে, আল্লাহ তাআলা আমার সমস্ত পাখা পুরে সাইখাই করে দেবে। সুবহানাল্লাহ, তো যেখানে কোনো পয়গম্বর যেতে পারে নাই, যেখানে ফেরেশতাদের যাওয়া নিষেধ, সেখানে আমাদের প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জগৎটা আল্লাহ তাআলার দাওয়াত পেয়ে সে জগৎটা ভ্রমণ করে এসেছিলেন। কি নিয়ে আসছেন আমাদের জন্য, আমাদের কি করণীয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসত, এই মাসের যখন আগমন ঘটত, অর্থাৎ রজব মাস, রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে, ফামিনহা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজাবু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রজব মাস শুরু হইত, কাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক দিন বেশি বেশি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ এই রজব মাসের বরকত তুমি বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো, রজবের শাবানের বরকত তুমি আমাকে দাও, অবল্লিগনা রমজান, আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, সে আমলটা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সেটা পালন করাটা সুন্নাত। তো আমরা যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকি, প্রতিটি সুন্নাত খুঁজে খুঁজে আমাদের বের করা এবং আমলে পরিণত করা। তো যেহেতু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা বেশি বেশি করতেন, আমাদের করা উচিত কিনা বলেন তো, আমরা একবারে সুন্নাতে আমলটা করি। আর সুন্নাতে যদি কেউ আমল করে, একটা সুন্নাতে আমল করার দ্বারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা ফাসাদের জমানায় উম্মত যখন বিপদগামী, উম্মত যখন বিপদের মধ্যে থাকবে, তখন যদি একটা সুন্নতে কেউ আমল করে, আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা একবার একটু পড়ি আমরা, কি বলেন? সকলে বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা, এর চেষ্টাটা থাকা লাগে শতভাগ। আমরা এমন একটা দরবার পেয়েছি যে সুন্নাতের পাবন্দি আমাদের দরবারে শতভাগ আছে। আমি সালানা উৎসগুলো বলেছিলাম যে সুন্নাতের আমলের দ্বারা কতটুকু লাভ হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাকামে মাহমুদ পাবেন, আমরা তো সাধারণ জান্নাত পাব, তাহলে কিভাবে আপনার সাথে আমাদের দেখা হবে? একটা ভালো প্রশ্ন নাকি বলেন? নবী থাকবে এক জান্নাতে, উম্মত থাকবে আর এক জান্নাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি বেশি বেশি আমার উপরে দূর। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندر الشريف اللهم صل وسلم وبارك على عبدك رسول الله الكريم رحمة العالمين شافي المسلمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابي أولياء همة أجمعين. كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله پاك رب العالمين অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গদ্দিনেশিন মাস্টার সাহেব হুজুরুল্লাহ দামত বরকাতুহুমের পূর্ণম জন্মভূমিতে এ হুমরার ময়দানে সালানা উরসিকুল মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান প্রভুর দরবারে একবারে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে। মিশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি, এই মজলিসের প্রতিষ্ঠাতা, উরসিকুলের প্রতিষ্ঠাতা, হাক্কারা আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাই। আজান গাসী রহমতুল্লাহি আলাই তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর এবং হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। সুফি আজান গাসী রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ আরজন, অনেক মুর্শিদ ছিল, তিনি আরজনের কাছ থেকে খেলাফত লাভ করেছেন। সর্বতরিকার কামালিয়াত প্রাপ্ত, সমস্ত কামিলিন পীরদের পয়েস প্রাপ্ত হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাইহি। তিনি জমিদারের সন্তান ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেছেন, মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন সুফি আজান গাসী রহমতুল্লাহি আলাইহি। ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুমতাজুল মুহাদ্দিসিন, বিভিন্ন লোকপ্রিয় পেয়েছেন কলকাতা আলিয়া মাদ্রাসা। যে এলিমটা অর্জন করেছেন, এলমে শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এলমে ফেকার জ্ঞান, আরেকটি জ্ঞান আছে, আরেকটি এলিম আছে। এলিম হলো দুই প্রকার, একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে মারেফত। এলমে শরীয়ত অর্জন করেছেন সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। এলমে মারেফতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, এলমে তাসাউফের জ্ঞান, সিনা বা সিনা যে জ্ঞান অর্জন করা যা ওলিয়া আল্লাহদের কাছে গিয়ে সে জ্ঞান অর্জন করেছেন সুফি আজান গাসী রহমতুল্লাহ আলাই। বিভিন্ন ওলি আল্লাহদের কাছে গিয়ে আরজন ওলি আল্লাহর কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাই। এক পর্যায়ে তিনি মক্কা মুয়াজ্জমা হজ ব্রত পালন করা অবস্থা তিনি মক্কা শরীফের 10টি বছর ছিলেন সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাই। হাজি দিন মোহাম্মদ মক্কি মুআল্লিমে হারাম শরীফ, যিনি সুফি আজান গাসী রহমতুল্লাহি আলাইহির নানা ছিলেন, হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহি আলাই তার পিতা হযরত মাওলানা রকিবউদ্দিন আল ফারুকি রহমতুল্লাহি আলাই, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের খাদেম ছিলেন। সুফি আজান গাসী রহমতুল্লাহ আলাই দীর্ঘ 14টি বছর তিনি সাধনা করেছেন। সুফি আজান গাসী রহমতুল্লাহি আলাই 1873 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি অর্থ সত্য, আঞ্জুমান অর্থ সংগঠন, সত্যের সংগঠন, একটি আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন, কোরআন সুন্নাহ প্রচার করার জন্য, কোরআন সুন্নাহর মূল বাণীগুলো মানব সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি হাক্কানি আঞ্জুমান নামে একটি অরাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা যে মজলিসে এসেছি হুজুর বর্তমান গদ্দির হোসেন হুজুর কাবলার পূর্ণময় জন্মভূমিতে, তিনি আল্লাহর একজন ওলি আছেন, ওলি আল্লাহদের মজলিস আমরা এসতে পেরেছি, নিজেদেরকে ধন্য মনে করি করেন, তাকে কোনো সুফির দরবারে ওলি আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চেয়েছেন, এই জন্য আমরা দরবারে আসতে পেরেছি। হয়ে যা, যে সুদকা সুদ ছেড়ে দে, যে হারামটা সে হালাল খানে ওলা হয়ে যা, হারামকে সে বর্জন করে বেনামাজি ব্যক্তি নামাজি হয়ে যা, খারাপ মানুষ ভালো হয়ে যা, এমন একটি দরবার আছে হাক্কার আঞ্জুমান দরবার। আজকে বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহকে মানে, আর এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহকে মানে না। ওলি আল্লাহদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া কেরাম, যারা আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কাদের? ওলি আল্লাহদের। আউলিয়া শব্দটা ওলি শব্দের বহুবচন, ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া, আউলিয়া হলো একবচন। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, দরজাত, মর্তবা, মর্যাদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত শব্দ আছে, পীর শব্দ। পীর শব্দটা হলো পারসি,
পীর শব্দের অর্থ হলো জ্ঞান, বৃদ্ধ, বয়স্ক, মুরুব্বী, শায়খ। আর পীর শব্দকে বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পীর শব্দটি কিন্তু কোরআনে নেই। নেই কেন? কোরআনের ভাষাটা হলো আরবি, আর পীর শব্দটা ফার্সি। ফার্সি থাকবে কি করে? অতএব হেম নবীজি বলেছেন, আমি তিন কারণে আরবি ভাষাকে পছন্দ করি। নবীজি বলেছেন, আমি যেখানে জন্মগ্রহণ করেছি মক্কাতুল মুকাররমা, সেখানের ভাষাটা হলো আরবি, আর জান্নাতিদের ভাষা হলো আরবি। কালামে পাক, এই কালামে পাক, এই কালামে পাকের ভাষাটা হলো কি? আরবি। এই তিন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাকে পছন্দ করতেন। বলতেছিলাম যে ওলি আল্লাহদের কথা, পীর শব্দটা, পীর শব্দটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আউলিয়া শব্দ উল্লেখ করেছেন, সাদিকিন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আমরা ওলি আল্লাহর কাছে যাব কেন? পীরের দরবারে যাব কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ও কুনু মাআস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলেছেন কুনু, একটা আমরের সেগা, আল আমরুল উজুব, আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন ওলিদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য, সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য। সাদিকিন কারা? আল্লাহ বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন। নবী, সিদ্দিক, সুহাদা এবং সালিহিন। সালিহিন কারা? যারা নেককার, যারা সৎকর্ম পরায়ণশীল, তাদেরকে বলা হচ্ছে সালিহিন। ওয়া হাসানু উলাইকা রাফিকা। আল্লাহ বলেছেন তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কাদের সান্নিধ্য? ওলি আল্লাহর সান্নিধ্য। সূরা নিসা আয়াত নম্বর 69, সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করো। কামিল মুর্শিদ আছেন। সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 15 আয়াত আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যার দিল, যার মন, আল্লাহ বলেন যার দিল, যার মন আমার দিকে দাবিত হয়েছে, তার পথ অনুসরণ করো। তারা কারা? আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম। তাদের দিল রুজুয়ালা কলব, কলবে সালিম, কলবে মুনিব। কাদের দিল? ওই আল্লাহদের দিল। কলব হলো তিন প্রকার। কলব অর্থ পরিবর্তন, পরিবহন। মানুষের কলব সালিম, কলবে মারিস, কলবে মুনিব। কলবে মুনিব সূরা লোকমান আয়াত নম্বর 15, কলবে সালিম সূরা শুরা আয়াত নম্বর 88-89 আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যারা সুস্থ অন্তর নিয়ে, কালবে সালিম দিল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে, তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। কালবে সালিম দিল দিল তৈরি করার দরবার, এই হাক্কারে আঞ্জুমান দরবার, আত্মশুদ্ধি করার দরবার হলো হাক্কারে আঞ্জুমান দরবার। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কলব তিন প্রকার, কালবে 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 মারিস, কালবে অসুস্থ অন্তর। আল্লাহ বলেছেন সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন। তাদের অন্তর অসুস্থ। কাদের অন্তর? আমাদের অন্তর অসুস্থ। আমরা যখন গুনাহ করি, পাপ করি, পাপ করার কারণে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে যা, মরিচা পড়ে যা, সেটাকে দূর করি কিসের? সেটাকে কিভাবে দূর করতে হবে? কালাম ধরে যা, মরিচা ধরে যা। মানুষ যখন পাপ করে, অন্যায় করে, ফি কুলুবিহিম মারাদুন, তখন সেই জংকার, সেই ময়লা মরিচাকে দূর করতে হলে কার কাছে যেতে হবে? ওলি আল্লাহদের কাছে যেতে হবে, রুহানি ফিজিশিয়ান, রুহানি চিকিৎসক এর কাছে যেতে হবে। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের দেহ যখন অসুস্থ হয়ে যা, তখন আমরা দেহের যে ডাক্তার আছে, দেহের ডাক্তারের কাছে যাই। তিনি আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধ লিখে দেন, আমরা কি সুস্থ হয়ে যাই। দেহ যখন অসুস্থ হয়ে যা, দেহের ডাক্তারের কাছে আমাদেরকে যেতে হবে। তদ্রূপভাবে আমাদের আত্মা যখন অসুস্থ হয়ে যা, দেহের ডাক্তারের কাছে গেলে চলবে না, চিকিৎসা করা যাবে না। আধ্যাত্মিক ডাক্তার যিনি আছেন, আত্মার ডাক্তার যিনি আছেন, আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের দরবার আমাদেরকে যেতে হবে। এ হুমরা গ্রামবাসী আজকে ধন্য, হুমরা গ্রামবাসী ধন্য, ধন্য কেন ধন্য? এই গ্রামে জন্মগ্রহণ করেছেন গদ্দিন সিন হুজুর কিবলা বাদ বরকাতুল আলিয়া, তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই গ্রামের মাটি, এই গ্রামের গাছপালা, বাতাস, সবকিছু ধন্য, হুমরাবাসী ধন্য। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, ওলি আল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ।
ওলি আল্লাহদের জন্ম হয়েছে এই গ্রামে। এই গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা 18 নম্বর বাগবাড়ি দরবার, হাক্কানি আঞ্জুমান দরবার, কলকাতার 18 নম্বর বাগবাড়ি দরবার হুজুর কিবলাকে দেখে আসুন, বয়ান নুরানি কোরআনি বয়ান শুনে আসুন, দরবারে যান, সংযোগ স্থাপন করুন, ওলি আল্লাহদের কাছে যান। আল্লাহ তো বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা সূরা কাহাফের 65-66 নম্বর আয়াতের মধ্যে, সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে, সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে, সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য, ওলিদের সহবত এখতিয়ার করার জন্য। এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করুন, ওলি আল্লাহদের কাছে চলে যান, বাগমারি দরবারে, হাক্কানি দরবারে আপনারা চলে যান এবং দরবারকে দেখে আসুন কি দরবার আছে, হাক্কানি আঞ্জুমান কি, হাক্কানি কি, হাক্কানি পীরকে, ওলি আল্লাহকে পরিচয় যদি জানতে চান দরবারে চলে যান, 18 নম্বর বাগমারি দরবারে চলে যান, এটা ওলি আল্লাহদের দরবার আছে। বলতেছিলাম এতক্ষণ প্রমাণ কোরআন দিয়ে ওলিদের কাছে যেতে হবে, এবার কয়েকটি হাদিস বলি। বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশ্মনী করবে, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করবে, ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করেন না, ওলি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন না। ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করা মানে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা নামান্তর। এই জন্য ওলি আল্লাহকে ভালোবাসতে হবে, হাক্কানি দরবার আমাদেরকে যেতে হবে, ওলি আল্লাহকে মহব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ওলি আল্লাহকে তাজিম করতে হবে, ইমানের মধ্যে নূর পয়দা হবে। ওলি আল্লাহর কাছে না গেলে ইমানে নূর পয়দা হয় না। আল্লামা আজহারউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরাজ সদসালা তাআতে বেরিয়া। ওলি আল্লাহদের দরবারে গেলে যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর দরবারে কামেল মুরশিদের দরবারে অল্প সময় অবস্থান করে, কিছু সময় অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা 100 বছর রিয়া শূন্য কবলিয়াত নফল এবাদত করার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। নূরে হক জাহির বত আন্দার আলী, আগের নেক বিবাসী আগের আহলে দিলি, ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানের নূর পয়দা হয় না, ওলি আল্লাহদের কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা যায় না, ওলি আল্লাহদের কাছে না গেলে শয়তান বিরাস্তা করে দেয়, তাকে প্রতিবষ্ট করে অন্য রাস্তা নিয়ে যা। এই জন্য ওলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে, কারণ আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। এই জন্য ওলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 উল্লেখ রয়েছে সেখানে বায়াতে সুলুক মানে পীরে মুরিদে বায়াত, পীরের কাছে বায়াত গ্রহণ করা, ওলি আল্লাহদের কাছে মুরিদ হওয়া, বায়াত মানে আনুগত্যের শপথ, মুরিদ হওয়া শিষ্যত্ব বরণ করা, তার নাম হলো বায়াত। বায়াত মানে হলো বেচা কিনা, বায়াত অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করা, কোনো ওলি আল্লাহর কাছে, কোনো বুজুর্গ দরবেশের কাছে নিজেকে সুপর্দ করা, তার নাম হলো বায়াত। বায়াত হলো 5 প্রকার, বায়াত আলাল খেলাফত, বায়াত আলাল জেহাদ, বায়াত আলাল ইসলাম, বায়াত আলাল হিজরত, বায়াত আলাল তাসাউফ। 5 নম্বর যে বায়াত সেটা হলো তরিকতের বায়াত, মানে পীরের কাছে মুরিদ হওয়া, ওলি আল্লাহদের কাছে যাওয়া। এমন ভাবে ওলি আল্লাহদের কাছে যাওয়া কত দরকার, আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন, ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছেন, শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, তরিকতের ইমামগণ পীর ধরেছেন। শরীয়তের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম ইমাম বাকির রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম বিশর হাফি রহমতুল্লাহ আলাই, তারা শরীয়তের ইমাম ছিলেন। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, আমরা পীর ধরবো না কেন, আমাদেরকে পীর ধরতে হবে, 18 নম্বর বাগমারি দরবারে আমাদেরকে যেতে হবে, হুজুর কিবলার দরবারে আমাদেরকে যেতে হবে, ওলি আল্লাহর জন্ম হয়েছে এই গ্রামে, ওলি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। এমনই ভাবে
তরিকতের ইমামগণ পীর ধরেছেন, পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, আমাদের বায়াত গ্রহণ করতে হবে। হযরত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম আবু সাঈদ মখদুমী রহমতুল্লাহ আলাই, চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেহেরদিন চিশতি আজমিরি সঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাই, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম সৈয়দ আমিরে কালাল রহমতুল্লাহ আলাই, মুজাদ্দি আল ফিসানি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার চার মহান প্রবর্তক, তারা পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। যিনি বুখারী শরীফ লিখেছেন আব্দুল ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম আল্লামা শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাই, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই, যিনি মুস্তাজিদ শরীফ লিখেছেন তাসাউফে ভরপুর যে কিতাবটি, যে কিতাবে তাসাউফে ভরপুর, যে কিতাবটি তাসাউফের একটি কিতাব, এত বড় একজন আলিম ছিলেন মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই, তিনি পীর ধরেছেন, তার পীরের নাম আল্লাহ শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম আল্লামা সরি সখদি রহমতুল্লাহ আলাই, হাক্কা আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম হযরত শাহ সুফি হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাই। এখন পীর ধরবেন, কোন পীর ধরবেন? হাক্কানি পীরকে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন, কোন পীরের কাছে বায়াত গ্রহণ করবেন, কার কাছে যাইবেন, পীরের তো অভাব নাই, দরবারের অভাব নাই, হাক্কানি দরবারকে কোন পীরের কাছে আপনি মুরিদ হবেন, কোন পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করবেন, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, আজের পারিশ্রমিক টাকা পয়সা গ্রহণ করে না, সে হলো হাক্কানি, সে হলো হক। কোন পীর? যে পীর কোনো বিনিময় নেয় না, সুফি মুক্তি আজান গা, সুফি আজান গাছের দরবার, যে দরবারে কোনো দান বাস্ক নেই, আছে নেই, সুফি আজান গাছের রহমত দরবারে কোনো দান বাস্ক নেই, মাজারে কোনো দান বাস্ক নেই, হুজুর কোনো টাকা পয়সা নেন না, এমন একটি দরবার রয়েছে হাক্কার আঞ্জুমান দরবার। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই 1800 সালে হাক্কার আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি চারটি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন। হাক্কার আঞ্জুমানের চারটি মূলনীতি, চারটি স্কিম, এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, এ সবক আমরা গ্রহণ করে নিব। হুজুরবালা বয়ানের মধ্যে সে কথাগুলো বলে থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজ কোনোদিন কাজা করবেন না, নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজে দাওয়াত দিবেন। মা বোনরা যারা আছেন, মা বোনেরা আপনারা নামাজ কাজা করবেন না, হাদিস পর্দা পুষিদের মধ্যে চলবে, আল্লাহ পাক বলবেন হে নারী হে মহিলা তোমার জন্য জানলো, মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। ওজিফা শব্দটা আরবি, তার বাংলা অর্থ হলো নিয়মিত পাঠ্য তালিকা। আপনি কোরআন থেকে হাদিস থেকে যে আমলটি নিয়মিত, তিনবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সঙ্গে হাক্কানি দুরুদ তিনবার, এটা হলো হাক্কানি ওজিফা, কোরআনি ওজিফা, কোরআনি ওজিফা। এটা কেন করবেন? আল্লাহ তো বলেছেন কোরআনে সূরা নিসা 103 নম্বরে আল্লাহ বলেছেন, তোমরা যখন নামাজকে কমপ্লিট করবে, আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে, আর কোরআন শরীফের তাওয়াত নামাজের পরে কোরআন তাওয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে নবী আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, আয়ে কাহাফ আয়াত নম্বর 28, সূরা মুদ্দা, সূরা কাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ ওয়া আদবার আস-সালাহ, নবী আপনি তাসবিহ তালিল করুন, যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজের পরে আপনি কি করুন, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আপনি করুন। এই ওজিফার মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে, আল্লাহই হুকুম করেছেন এই ওজিফা পড়ার জন্য নামাজের পরে কোরআন তেলাওয়াতটা। কি আছে প্রত্যেকটা মানুষ, আমার ভাইজানরা বলেছেন এটা কম্পিউটার, যে একটা কম্পিউটার একটা ওজিফা, সংক্ষিপ্ত ওজিফা, হাক্কানি ওজিফা, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ওজিফা আমল করলে কি হবে? যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই হাক্কানি ওজিফা আমল করে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করা দ্বারা 8 কতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ, প্রতিদিন যদি 8 কতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হোক, প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে, বছরে, জীবনে যারা হাক্কানি ওজিফা যারা আমল করবে, তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের সব নিয়ে তারা কবরে চলে যাবে, তাদের জীবনটা মুবারক জীবন হবে, বরকতি জীবন হবে। আল্লাহর কাছে আমরা সেই মোনাজাতটা করি, এই মোনাজাতটা হলো এভাবে, সুফি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির অমুক প্রার্থনা, এলাহি রহমত জিয়াদা করো, কিয়ামত তক
তাম আলমের উপর আল্লাহ ওজিফা, যারা বর্তমান যারা আমল করতেছে ওজিফা, যারা পড়েন পড়তেন পড়বেন, বর্তমান অতীত ভবিষ্যৎ যারা ওজিফা পড়েন, আমরা যারা পড়তাছি, যারা পড়তেন পড়ে যারা কবরে চলে গেছে, যারা এখনো জন্মগ্রহণ করে যারা পড়বে, আল্লাহ তাদের উপর খাস রহমত বৃদ্ধি করে দাও। এই ওজিফা আমল করলে আপনি 24 ঘন্টা দোয়া পাবেন, দুনিয়াতে দোয়া পাবেন, কবরে যখন চলে যাবেন তখন দোয়া পাইতে থাকবেন এই ওজিফা আমল করলে। হুজুর কেবলা কি বলেন? হুজুর কেবলা বলেন, হাক্কানি আঞ্জুমান দরবারটা এমন একটি দরবার আছে যে যতদিন কোরআন থাকবে ততদিন হাক্কানি আঞ্জুমান থাকবে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি আঞ্জুমান দরবার থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি ওজিফা থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি ওজিফা থাকবে কিয়ামত পর্যন্ত, এমন একটি দরবার আমরা পেয়েছি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় স্বল্পতা, আলোচনা দীর্ঘিত করতে চাই না। এরপরে ওজিফার মধ্যে কি রয়েছে সংক্ষেপে রয়েছে, হাক্কানি দুরুদ শরীফ। হাক্কানি মানে হক, সঠিক, যথাযথ, রাইট। দুরুদ মানে দোয়া। হাক্কানি দুরুদ তো কোরআন হাদিস সম্মত একটি দোয়া, যে দুরুদের কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে। এই হাক্কানি দুরুদ শরীফের শব্দগুলো, হাক্কানি দুরুদ শরীফের প্রথম শব্দগুলো যেটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা, কোরআনের সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, সাল্লি ওয়া সাল্লিম, সূরা আহজাব আয়াত নম্বর 56, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে সালাত সালাম দুটি শব্দ উল্লেখ আছে, হাক্কানি দুধের মধ্যে সালাত এবং সালাম দুটি শব্দ উল্লেখ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আব্দিকা রাসূলিল করিম। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এই দোয়ার মাধ্যমে তিনি নবীর জন্য দোয়া করতে, হে আল্লাহ তোমার রহমতের নবী, দয়ার নবীর উপরে আল্লাহ তোমার রহমত, কল্যাণ, বরকতকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আব্দিকা রাসূলিল করিম রাহমাতাল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে রহমাতাল আলামিন করে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। এই যে হাক্কানি দুরুদ শব্দগুলো কোরআনের মধ্যে রয়েছে, লাস্টের শব্দগুলো ইব্রাহিমের মধ্যে রয়েছে, যে দুরুদের মধ্যে কাউকে বাদ রাখা হয়নি। হাক্কানি দুরুদ নবীজির পরিবার, পরিজন, আহলে বায়াত, নবীজির বংশধর, নবীজির সাহাবায়ে কেরাম, আজওয়াজি, স্ত্রীগণ, সকলের জন্য দোয়া রয়েছে। যে দুরুদের মধ্যে সামগ্রিকতা রয়েছে, ব্যাপকতা রয়েছে, যে হাক্কানি দুরুদ শরীফ যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, বিভিন্ন হাদিসের কিতাবে প্রায় 300 দুরুদ শরীফ আছে, যত দুরুদ শরীফ আছে সমস্ত দুরুদ শরীফ পাঠ করার সব সে পেয়ে যাবে সুবহানাল্লাহ। এই হাক্কানি দুরুদ শরীফ নিজে মুখস্থ করবেন, নিজের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে শিক্ষা দিবেন। হুজুর বলা বলতে বাবা ঘর থেকে বের হবে, হাক্কানি দুরুদ শরীফ পড়বে, কোনো কাজে বের হয়েছো, বিপদে পড়ে গেছো, হাক্কানি দুরুদ পড়তে থাকবে, শুধু হাক্কানি দুরুদ পড়তে থাকবে। অতএব আপনারা এই ওয়াজিফাটা আমল করবেন, নিজে আমল করবেন, অন্যদের কাছে প্রচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। على آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف صلی و سلم و بارک علی ذکر رسول الکریم رحمت للعالمین شاف المذنبین سیدنا مولانا نبینا محمد و علی آلہ و اہل بیتہ و اولادہ و ذریتہ و ازواجہ و اصحابہ و اولیائہ و امتہ اجمعین كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كونوا يا جدي এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাসার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জনে পথে যাবে কোনো জন কঠো কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি রবে না সেদিন আর নয় বেশি দূরে সেদিন আর নাই বেশি দূরে হাক্কানি দরবারে মিলবে হাক্কানি দরবারে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আই তোরা হাক্কানিতে ছুটে আয় অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আই তোরা হাক্কানিতে ছুটে আয় যতদিন দূরে যাবে
ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। হাক্কানি দর বারে মিলবে কোন একদিন, এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে নিজেকে ধন্য করবে। হাক্কানি দরুদ শরীফ সাল্লিল্লাহু সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মাজনবিন সাইয়িদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন। কামা সাল্লাইত ওয়া সাল্লাম তাবারাকত রহিম তাআলা সাইয়িদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়িদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার অসংখ্য মা এবং বোনেরা, সকলের প্রতি দোয়া ভাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাত ও শুকর আদায় করছি যিনি আজকের এই পবিত্র দিনে পবিত্র সালানা বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলার এই নুরানি কুরানি হেদায়তওয়ালা জান্নাতি মজলিসে, যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদের দূর দূরান্ত থেকে এই মজলিসে কিছুক্ষণের জন্য আসার সুযোগ করে দিয়েছে, সকলে জবানের শক্তি উজাড় করে দিয়ে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এমন ভাবে আমরা কালিমাত ও শুকর আদায় করব যাতে করে আমাদের গলার আওয়াজের কণ্ঠ সাত সমুদ্র তেরো নদী পাড়িয়ে দিয়ে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারক হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই হুমরাবাসীর জন্য আজকে শুধু নিয়ামত নয়, আজকের এই নিয়ামত গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি তার আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন একটা যুগে, এমন একটা জামানায় তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই যুগটাকে বলা হতো জাহেলাতের যুগ, মর্মর যুগের কথা বলা হতো। মানুষের মধ্যে মানুষত্ব কোনো জ্ঞান ছিল না, ভালো মন্দ বিচার করবার মতো কোনো বিবেক তাদের কাছে ছিল না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন, আর সেই হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কালেমার দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছিয়ে দিলেন, মানুষ যখন বুঝতে পারলো যে এইটা সত্য ধর্ম, মানুষ তখন দলে দলে নবীদের পিছনে ছুটেছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ সেই 73 ফেরকার জামানায়, এমন একটি যুগে, এমন একটি জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু, তার বন্ধু কামেল ওলি আল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বলতে চাই, আমার মন বলছে, এই হুমরাবাসী একদিন অন্ধকারের মধ্যে ডুবেছিল, ঠিক না বে? ঠিক। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই অন্ধকার শূন্য জগতে আজকে এমন একটা প্রদীপ বাতি জ্বালিয়ে দিয়েছেন আমার মওজুদা গুদ্দিন হোসেন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহু। সেই সারাকের ওসিলায় আজকে এই হুমরাবাসীর এত বড় সালানা মজলিস পাওয়া সম্ভব হয়েছে, ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালাম পাকের মধ্যে কি বলেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি কোনো বড় মাপের মুফতিও নই, বড় আলেম ওলামা নই, কোনো কিছু নই, তারপরও আমল আরো খারাপ। শুধু আমার মুর্শিদের হুকুম পালনার্থে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাকে কিছু একটু লক্ষ্য করেন আর আমার কামেল মুর্শিদের যদি নেক দোয়া থাকে তবে এই পাক মজলিসে কথা বলা সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। আপনারা দীর্ঘক্ষণ সেই সকাল নয়টা থেকে মূল্যবান আলোচনা শুনেছেন, আমি আপনাদের কি শোনাবো সেই জ্ঞান আমার নেই। আমি সংক্ষিপ্ত একটা সূরার মধ্যখানের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে কি পরিষ্কার করে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা মানুষ আমরা যারা নামাজ আদায় করি নামাজের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তায় আমাকে পরিচালিত কর। তো সরল সোজা সঠিক সঠিক রাস্তা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে তার স্পষ্ট করে দলিল দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহ বলছেন, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, এক নম্বরে হলো আমার নবী, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে আমার মালিক আল্লাহ তাআলা ডাকলেন, চতুর্থ নম্বরে হলো সালিহিন, এই সালিহিন তো তারা, তারাই হলো কামেল ওলি আল্লাহ। আমরা শুধু ওলি আল্লাহ মনে করি কিন্তু তারা কি, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বড় হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে দাঁড়িয়ে বলেন, আমার সাহাবারা তোমরা তো জানো না আর আমি নবী যা জানি পৃথিবীর কেউ তা জানে না। আল্লাহ আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মা তার দুগ্ধ পশু সন্তানকে চেনবে না, বাবা তার স্ত্রীকে চেনবে না, স্ত্রী স্বামীকে চেনবে না, মা বাবা ছেলেকে চিনতে পারবে না, সেই মুসিবতের দিনে মানুষ হয়রান হয়ে যাবে, পরেশানি ভোগ করবে, আকাশের দিকে হা করেছে থাকবে আমার সাহাবারা। ওই কঠিন দিনে আমার উম্মতের মধ্যে আমার এক শ্রেণীর উম্মতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির মধ্যে তারা আল্লাহর আরশে আযিমের নিচে এই নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে। সেদিন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে ওই কথা পরিষ্কার করে শুনালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মনের ধ্যান ধারণা মনের কথা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের কাছে বহি করেছে, এই জন্য পয়গম্বর বলেছে। আবু বকর ওমর আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের মনে আসা নবীজির কাছে জিজ্ঞাসা করব, নবীজি যদি আমাদের কথাটা বলে দেন তাহলে তো আমাদের আরো বেশি খুশির কথা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু বকর ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হুশিয়ার করে দিয়েছেন, আলা খবরদার, ইন্না নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা,
তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা তাদের থাকবে না। আল্লাহর হাবিব আরো শুনিয়ে দিলেন, কেন আল্লাহ জবাব দিলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর নবী কালাম পাকের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বন্ধুদের ব্যাপারে বলেন, তারা হলো এক নম্বরের ইমানদার, শুধু ইমানদার তারা নয়, তারা হলো তাকওয়া পরিষ্কারী অবলম্বনকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই কামেল ওলি আল্লাহর পাক ভূমিতে আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ সুযোগ করেছেন আমার মুর্শিদ জামানার কুতুবার বিল্লার বাদশাহ হযরত মাওলানা সুফি মুক্তা দানগাছি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, যারা ইহুদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পেরেছো এবং ওলি আল্লাহর মজলিস পেয়ে গিয়েছো, মজলিসে ওই চাটাইতে বসেছো, তাদের পেছনে তিনটা কাজ রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে বলুন, তিনটা কাজ। আমার মুর্শিদ বলেন, এক নম্বরের কাজ হলো ওই ব্যক্তির পিতা মাতার নেক দোয়া। যার পিতা মাতার নেক দোয়া দেখে যাবে দুনিয়ার মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ মর্যাদার মানুষ হয়ে যাবে। যেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার মা দোয়া করেছিলেন, কি দোয়া যেন বাইজিদের জন্য করেছিলেন, বাইজিদের মার জ্বর হয়েছে, গভীর রাতে ডাক দিলেন, বাইজিদ আমাকে এক গিলাস পানি দাও। পানির কাছে গিয়ে বাইজিদ দেখলেন কলসে পানি নেই, দূরে পানি আনতে গিয়েছে, পানি আনতে দেরি হয়ে গেল, এসে তাকে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানির গিলাস হাতে করে মার শেহরে দাঁড়িয়ে রইলেন, ঘুম কখন ভাঙবে আর কখন মাকে পানি খাওয়াবে এই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফজরের আজান লেগে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তবু গিলাস হাতে করে দাঁড়ানো, মার ঘুম ভেঙে গেছে, মা তাকিয়ে দেখে বাইজিদ আমার শেহরে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মা বলে, তুমি কেন দাঁড়ানো? বাইজিদ বলে, মা তুমি পানি চেয়েছিলে, পানি আনতে গিয়েছিলাম অনেক দূরে, সে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছ, এই জন্য আমি তোমার পানি খাওয়ানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের হাত থেকে মা গিলাসটা নিয়ে পানি পান করলেন, আর ফজরের নামাজ পড়ে বাইজিদের মা দুটো হাত আল্লাহর দিকে তুলে ধরলেন। মা কিছু বলে নাই, বাইজিদকে তুমি সম্পদ দাও, ধনী বানাও না, না মা দুটো হাত তুলে দোয়া করছে, মানি রব্বুল আলামিন আমার বাইজিদ আমাকে যেভাবে খুশি করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আয় আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরেভিন বানিয়ে দিও। সেই মা বাবার নেক দোয়া না থাকলে আমরা এখানে কেউ আসতে পারতাম না। আমার মুর্শিদ বলেন, আরেকটা দ্বিতীয় নম্বরের কাজ হলো ওই ব্যক্তি কোনো না কোনো একটা ভালো কাজ করেছে, সেটা কখন কোন অবস্থায় কোন কাজ করেছে সে নিজেও জানে না, তার ওই কাজটা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছে যে ওই কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। কামেল মুর্শিদ বলেন, যদি কারুর জীবনে দুইটাও যদি না থাকে, তুমি যে ওলি আল্লাহর পাক ভূমিতে ওলি আল্লাহর জান্নাতি ওই চাটাইতে গিয়ে বসতে পেরেছ, তাহলে তোমার পেছনে কামেল ওলি আল্লাহর নেক নজর আছে। এই জন্য ওলি আল্লাহর নেক নজর না থাকলে আজকের এই পবিত্র লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মজলিসে আসা আমাদের দ্বারা সম্ভব হতো না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন ওই একটাই কারণ, আমার মুর্শিদের নেক নজর। এই জন্য আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, যদি ওই হিদায়তের রাস্তায় তোমাকে যাইতে হয়, হিদায়ত যদি পেতে হয়, তাহলে আমার সাজ শ্রেণী আমি যাদের কথা উল্লেখ করেছি তাদের কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে বলে মিনান নাবিয়্যিন, নবীরা হলো এক নম্বরে। এই জন্য সাহাবায়ে কেরাম যারা নবীজির দরবারে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার পরে যারা থাকবে ওই জামানার মানুষ তাদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে দিন শিখবে, দিন বুঝবে, আর ওই অনুযায়ী যদি তারা আমল করে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সকল আমলকারী বান্দাদেরকে আল্লাহ পাক সেদিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া।
ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিকিনদের রাস্তায় ধরে যাবে, তারা যদি ওই অনুযায়ী আমল করে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সিদ্দিকিনরাও একদিন থাকবে না, শহীদিনরা আসবে তাদের জামানায়। যারা শহীদিনদের কাছে যাবে, ওই সলিহিনের রাস্তায় যদি নিজের জীবনটা কাটাইতে পারে তাহলে ওই মানুষগুলি আল্লাহর জান্নাতে হয়ে যাবে। কিন্তু এমন একটা জামানায় আমরা আছি, এই জামানায় তো আল্লাহর পায়গম্বার পাঠাবে না। পায়গম্বারের রাস্তা তো আগে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু পায়গম্বার নেই, নবী রসুল নেই, কিন্তু নাইবি নবী আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাইবি হলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছি রহমাতুল্লাহ আলাইহ। তার উত্তরসূরি পরে পরবর্তী বংশধর এসে গেলেন, তিনি হলেন এই খলিফা প্রাপ্ত হয়ে গেলেন সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহ, তিনি বিদায় নিলেন। তারপরে দ্বিতীয় খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুফি আফিসে কিবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনিও বিদায় নিলেন। তারপরে তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুদূর শাবল সিংহপুর থেকে জামানার কুতুবারি বিল্লার বাদশাহ শাবল সিংহপুরি রহমাতুল্লাহ আলাইহ। এরা হলো আল্লাহর বন্ধু, রসুল তাদের কথাই বলছেন যে এরা হলো আল্লাহর বন্ধু। কারণ আল্লাহর বন্ধু তারা দুনিয়া চাই না, তারা আখেরাত চাই। সুবহানাল্লাহ। বলবেন না নিজে জাহান্নামী হব কি জান্নাতি হব, এই আশা তাদের নয়। তাদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এনে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় খাড়া করিয়ে দেওয়া। যেমন 124,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, মানুষদেরকে অন্ধকার থেকে তাদেরকে টেনে হেসড়ে নয়, তাদের কাছে এই কালাম পাকের বাণী প্রচার করেছে। সুবহানাল্লাহ। ধরে বলুন। এই জন্য কালাম পাকের কাছে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তির তার সকল সমাধান পেয়ে যাবে। এই জন্য এই দরবারটা হলো কালামবাগের দরবার। আমার মুর্শিদ বর্তমান মৌজুদা গদ্দিনিশিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুম বলেন এই দরবারটা হলো আল্লাহর, এই দরবার হলো রসুলের দরবার, এই দরবার হলো অগণিত কামেল উলি আল্লাহর দরবার, আর এই দরবার হলো কালামবাগের দরবার। এই দরবারটা একটা মিশ্রিকা টুকরা হয়। আমার মাওলানা সাহেব বলেন উর্দুতে, আমি তো বাবা উর্দু জানিনি, মিশ্রিকা টুকরা, তার মানে মিশ্রির একটা টুকরা হলো এই দরবার। আপনি যেদিক থেকে চাটবেন সেদিক থেকেই মিষ্টি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলবেন না। এই জন্য আরিফ বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছি রহমাতুল্লাহ আলাই গোটা পৃথিবীর মানব জাতির কাছে বেশি কথা বলে নাই, শুধু চারটা কথা বলেছেন। অনেক আলোচনা আপনারা শুনেছেন, আমি মূল কিছু কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। চারটা কথার মধ্যে এক নম্বর কথা হলো নামাজটা কাজা ছাড়া পড়তে হবে। এই কাজা ছাড়া যে বলেছেন এটা তো আমাদের মেমোরির মধ্যে ঢুকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ যেমন ফরজ উক্ত মতো নামাজ পড়া ফরজ। তো আমার মুর্শিদ কেন বললেন যে ও বিনা কাজায় যদি পড়ে তাহলে ও উক্ত মতো পড়বে এবং তার ওই ফরজটা আদায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই নামাজ যাতে করে কবুল হয়, নামাজ সারা জীবন পড়ে গেলাম, যদি নামাজটা কবুল না হয় জিন্দিগি ভোর পড়ে গেলাম কিন্তু আমার নামাজ কবুল হলো না, তাহলে সেই নামাজের কোনো মূল্য পাওয়া যাবে না। আমার মুর্শিদ কি বললেন, বাবা সুদ মুক্ত জীবন তৈরি করো, সমস্ত হারামকে বর্জন করো। আমরা অনেকেই মনে করি বোধহয় সুদ শুধু হারাম, না শুধু সুদ হারাম নয়। আমার মুর্শিদ জামানার কতবার বিল্লার বাচ্চা বলেছেন বাবা যত প্রকারের হারাম আছে সমস্ত হারাম থেকে বর্জন করতে হবে, সমস্ত হারামকে ছেড়ে দিতে হবে এবং হালালের সাথে আপনার জীবন মরণ নিয়ে লড়তে হবে যে আমার থেকে যেন ওই হালাল কোনো কাজ যেন আমার ভাত পড়ে না যায়। সেই জন্য জামানার কুতুব বলেছেন বাবা শুধু হারাম সুদ নয়, মদ খাওয়া হারাম আছে না নাই, গাঁজা খাওয়া হারাম, ফেন্সিডেল খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের গীবত করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হলো হারাম। এই জন্য সমস্ত হারাম থেকে বর্জন করতে হবে, তবেই ওই ব্যক্তির এই আত্মা এই পবিত্র দেহটা পাক হবে। জামাত যেমন ফরজ, এই পবিত্র দেহটা পাক বানান আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য শুধু নামাজের বয়ান হলে হবে না, নামাজের বাহিরে এবং ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টা ফরজ নির্ধারণ করে দিয়েছে। কয়টা ফরজ? 13টা ফরজ। এক নম্বরের ফরজ হলো নিজের শরীরটাকে পাক হতে হবে। আমার মুর্শিদ বলেছেন শুধু মুক্ত জীবন হারাম মুক্ত জীবন, সমস্ত হারামি কাজ থেকে ফিরে আসো। তার কারণ হলো তোমার ওই দেহটা যদি পাক না হয় পবিত্র না হয় তাহলে সারা জীবন ভর নামাজ পড়ে গেলে নামাজ হবে না। জামানার কুতুবার বিল্লার বাচ্চা বলেন দুই নম্বরের ফরজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুই নম্বরের ফরজ হলো কাপড় পাক।
আমার কাপড় যদি পাক না হয় তাহলে তো আমার নামাজ হবে না। তিন নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা যদি পাক না হয় কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও নামাজ হবে না। এই জন্য আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কি, আজকে এই এত বড় মজলিস, এত বড় ওয়ারসিকুল মাহফিল এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই মজলিসের জন্য কোনো গুণ সাদা চাওয়া হয় নাই। একটাই কারণ হলো যে আমার মুর্শিদ এই দরবারটা বিনা পয়সা কথা বলেছেন, বিনা পয়সা তো নয়, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হবে। কোন টাকা? আমার মুর্শিদের হালাল টাকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, কারণ এটা কবুল হওয়ার শর্ত, কারণ এই মজলিসের দোয়া কবুল হবে। কারণ হালাল থাকলে, হালাল কোনো মানুষ যদি খায়, তার জবানটা যদি পাক হয়, তাহলে ওই জবানের দোয়া আল্লাহ কবুল করে নেয়, তখন ওই জবানটার নাম হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। কারণ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তা দানগাসি রহমাতুল্লাহ আলাইহ চারটা কথার মধ্যে মানুষের জীবনের সকল মূল নীতির আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ যদি তার সমস্ত যদি হারামকে বর্জন করে যদি সে হালালের মধ্যে থাকতে পারে, ওই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ও যখন হাত তুলবে তখনই সাথে সাথে তার হাতটা আল্লাহ কবুল করে নেবেন। এবং ওই যে কথা মায়ের দোয়া থাকলে ওটাও একটা শর্ত সুবহানাল্লাহ। যেমন ওয়াইস ওয়াস কুরুনি ছিলেন, তিনি রসুলকে দেখে নাই, তিনি রসুলকে দেখতে পারে নাই, রসুলের কাছে আসতে পারে নাই, কিন্তু তিনি ছিলেন রসুলের জামানার, রসুলের জামানার একজন তিনি আল্লাহর বান্দা ছিলেন, কিন্তু রসুলের কাছে আসতে পারে নাই। তার একটাই কারণ ছিল, তার যে মা ছিল, এই মা ছিল খুব খুব অসল, দুর্বল, চোখে দেখতে পারতো না, হাঁটতে পারতো না, চলতে পারতো না, মার সকল খেদমত করতেন ওয়াস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু তিনি সাহাবি হইতে পারলেন না, তার কারণ কি? নবীজিকে দর্শন করতে পারে নাই। আজকে আমরা শেষ জামানার মানুষ, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে আর একটা সৌভাগ্য করেছে, আজকে নাইবে নবীকে আমরা দেখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ এরা রসুলের উত্তরসূরি, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই লম্বা ঘটনা, বেশি সময় নেই, আমার খুব সংক্ষিপ্ত সময়। ওয়াজ করুনি তিনি রসুলকে দেখেছিলেন অন্তরের চোখ দিয়ে। আজকে আমরা যদি আমরা নাইবে নবীকে ওই অন্তরের চোখ দিয়ে দেখি, তাহলে মুর্শিদির প্রতিটি হুকুম মানার জন্য পাগল হয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরাম রসুলের আদর্শ মেনেছিল, শুধু শুনেছেন আর জবান দিয়ে বলেছেন সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। 50 বছর যদি আমি আপনি নামাজ পড়ে যদি হারাম না ছাড়তে পারি, সুদমুক্ত জীবন তৈরি না করতে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, সুকলখড়ি আজকে ঠকবাজি না ছাড়তে পারি, বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ নামাজ কবুল হলেই সমস্ত কাজ থেকে আল্লাহ ফিরিয়ে দেবে, আল্লাহ কালামপাকের মধ্যে বলেছেন। কারণ কালামপাকের মধ্যে এমন যে ওয়াজ নেই, এটা এটা পৃথিবীতে বলা যাবে না, যা দরকার সব আল্লাহ কালামপাকের মধ্যে বলেছেন। এই জন্য সকল সমস্যার সমাধান হবে এই কালামে পাক রব্বানি। জোরে বলুন না সুবহানাল্লাহ, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। আল্লাহর নবীর কাছে যাবার জন্য ওয়াজ করুন, একদিন মাকে বলছে মা আমি নবীর কাছে চলে যাব। ও মা, দুনিয়ার সব মানুষ আল্লাহর হাবিবের ওই নুরানি মুখ দেখে তারা জান্নাত হাসিল করে নেস, আমি আমার নবীর কাছে যাব, মা অনুমতি চাই। মা শুধু একবার বলেছিলেন ওয়াজ করুনি, আমি মা হাঁটতে পারি না, চলতে পারি না, তুই আমার কার কাছে রেখে যাবি? এই কথাটা শোনার পরে ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাই তিনি আর অগ্রসর না হয়ে মার খেদমতে থেকে গেলেন। কিন্তু তার আর সুযোগ হলো না নবীজির এই চর্ম চোখে দেখা, কিন্তু নিজের অন্তর চক্ষু দিয়ে রসুলকে দেখে নিল। মা যে কি জিনিস আমি সেটাই বুঝানোর জন্য আমার এই আলোচনা। ওয়াজ করুনি রহমাতুল্লাহ নেই এই নিজের অন্তর চোখ দিয়ে রসুলকে দেখেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা শোনো, আমি বিদায় নেবার পরে আমার গায়ে নেই জুব্বা মুবারক, তোমরা ওয়াজ কুরুনিকে দিয়ে দিও, সে যেখানে থাকে সেখানে গিয়ে তার কাছে পৌঁছিয়ে দিও। কিন্তু নবীজির জুব্বার
জুব্বার আশা ছিল, আবু বকর সিদ্দিক মনে মনে বলতো রাসূল চলে যাওয়ার পরে জুব্বা মুবারক আমি নেব, উমর মনে করত জুব্বা মুবারকটা আমি নেব, ওদিকে আলী বসে আছে আমি হইলাম রাসূলের জামাই, জুব্বা মুবারক আমি নেব, কিন্তু না না না, আখিরি জামানার পাই গুম্বার বিশ্বরবি বললেন আমার এই জুব্বা মুবারক ওয়াজ করুনির কাছে পৌঁছিয়ে দিবা, আর আমার ওয়াজ করুনিকে আমার উম্মতের জন্য তাদের জন্য দোয়া করতে বলবা, কারণ হাবিব জানেন বিশ্ব নবী জানেন ওয়াজ করুনি তো সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, তার একটাই কারণ হলো আল্লাহর হুকুম মেনেছেন, নবীর তরিকায় চলেছেন, আর মার যত প্রকারের গুলামি করার দরকার মাকে খুশি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দা আমার গুলামি করো, আমার ভয় করো, আমার গুলামি করো, আমার হুকুম মানো, তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গুলামি করো, মা বাবার কথাটা শোনো, খবরদার মা বাবা যেন তোমার প্রতি এক জাররা পরিমাণ বেজার না হয়। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওয়াইজকে তো আমরা চিনি না, কোথায় থাকে কোথায় তার বাড়ি ঘর চিনি না, আল্লাহ রসুল বললেন ইয়ামিনের একটা জঙ্গলের মধ্যে আমার ওয়াজ করুনি বসবাস করে, সুবহানাল্লাহ, জোরে বলেন, ওমর ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ চিনবো কেমনে, কোনটা ওয়াজ করুনি, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিবরিল ওহির মাধ্যম দিয়ে জিবরিল জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল তোমার ওয়াজ করুনের এই এই নিদর্শন আছে, তোমার ওয়াজ করুনের হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ আছে, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন রসুলকে, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর রে যখন ওয়াসির কাছে যাবি তার হাতটা দেখবি হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে, কিন্তু রসুলের কাছে ওয়াইজও আসে না, ওয়াজ করুনি রসুলের কাছেও আসে নাই। ঠিক সংক্ষেপে বলি লম্বা ঘটনা, জামা মুবারক নিয়ে ওমর আর আলী রওনা করলেন, চলে গেলেন, সেখানে যাওয়ার পর খোঁজ করলেন ওয়াজ করুনি কোথায় থাকে, মানুষ বলে সে তো ওই জঙ্গলে থাকে, ওখানেই সে বসবাস করে, চলে গেলেন জঙ্গলে, যাই দেখলেন ঠিক ওই মানুষটা জিজ্ঞেস করছে তুমি কে ওয়াজ করুনি, বলছে না তো আমি ওয়াজ করুনি না, আল্লাহ আকবার বলে। একটা জিনিস ভেবে দেখুন, এমন একজন মুজাদ্দিদের মজলিসে বসেছেন নিজের নামগুলি পর্যন্ত বিলীন করে দেয়, কারণ আল্লাহর বন্ধুরা তারা নামের ফখর নেই, নাম জাহির করে না, তাই আমার মুর্শিদির জবাবে শুনেছি সাবল সিনুপুরি রহমতুল্লাহ আলাইহি বাগমারী মানিকতলা থেকে তিনি বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরাত, বুজুর্গি কি নেহি হামকো জরুরাত, গুলাম আপনা বানা হামকো খুদায়া, আল্লাহ দুনিয়ার বাদশাহী আমি চাই নে, দুনিয়ার আমার কোন শান শওকত আছে নেই, আমি একমাত্র তোমার গোলাম হতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই যখন বললেন তুমি নামাজ করনি, বলছে না তোমাদের ভুল হচ্ছে, দেখো অন্য কেউ হবে, তালাশ করো অন্য কেউ হবে। উমর বললেন দেখি তোমার হাতখানা একটু দাও, হাত যখন বাড়ানি বললেন না 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 তুমি না বললে হবে না, কারণ আমার হাবিব বিশ্ব নবী বলে গিয়েছেন তোমার হাতের মধ্যে সাদা দাগের চিহ্ন পাওয়া যাবে। আর তো তিনি ছেড়ে যাইতে পারলেন না, বললেন এই যে রসুলের জামা মুবারক তোমার জন্য পাঠিয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তার জিন্দগি জীবনের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর জামা মুবারক কোলের মধ্যে নিয়ে এত জোরে চিৎকার দিয়েছিলেন, কারণ তার মনের ব্যথা বেদনা যে আমি এই জামানায় থেকেও আমার হাবিবের চেহারা দেখতে পারি না, আল্লাহ আকবার বলে। কিন্তু আজকে আমরা মানুষ সেই রসুলকে কত গালি দেই, রসুলের সাথে কত বেয়াদবি না করে ফেলাই, কত কান্নাকাটি তিনি করলেন, হাই আমার রসুলকে আমি দেখি নাই, আর বললেন আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বলে দিয়েছেন তার উম্মতের জন্য দোয়া করতে, রসুলের জামা মুবারক বুকের মধ্যে জড়িয়ে ধরে জঙ্গলে দৌড় দিলেন, জঙ্গলে গিয়ে সিজদা করে গিয়ে কানছে মালিক আমি তোমার হাবিবের সঙ্গে গোপন প্রেম করেছিলাম, তুমি সেটা আমাকে জাহির করে দিয়েছ, আল্লাহ আকবার বলেন, ও মালিক তুমি সেইটা জাহির করে দিয়েছ, যেহেতু জাহির করে দিয়েছ কিন্তু আল্লাহ তাআলা আমি যে সিজদায় গেলাম আমার হাবিবের উম্মতের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না, আল্লাহ সাথে সাথে বললে ও ওয়াজ করুনি 1% উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম, ওয়াজ করুনি বলে আমি 1% 2% বুঝি না, আয় আল্লাহ আমি 10% বুঝি না, আমি 100% বুঝি, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ,
আল্লাহ বলেন 10% মাফ করে দিলাম, আবার বলে না হবে না 100% আমি চাই, আল্লাহ বলেন 20% মাফ করে দিলাম, বলে না হবে না, আবার বলেন 30% মাফ করে দিলাম, বলে না হবে না আল্লাহ 100% না হলে তোমার আয়েস মাথার ওঠাবে না, আল্লাহ বলেন 40% আমি আমার বিশ্ব নবীর উম্মতের গুনাহগুলি মাফ করে দিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তার কাছে পৌঁছে গেলেন, যাই দেখছেন সিজদা পড়ে আছে, তিনি বললেন মাথা উঠাও, কত আর দেরি করব, মাথা উঠাও, যখনই ডাক দিলেন মাথাটা উঠিয়ে দিয়ে বললেন হ উমর, আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করতে দিলা না, আল্লাহর হাবিব যেহেতু তোমার কথা বলে দিয়েছে আজকে তার হাবিবের উম্মতের গুনাহ 100% মাফ না করা পর্যন্ত আমি মাথা উঠাইতাম না, কারণ তিনি সাহাবী ছিলেন না ওয়াসকুরনি ছিলেন, তিনি হলেন আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আজকে সেই কামেল ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছে, এই মজলিসে যারাই আল্লাহকে ডাকবে আজকে দোয়া কবুল হয়ে যাবে, আজকে কাউকে আল্লাহ মাহরুম করবে না, সে বলি আল্লাহর মজলিসে আমরা এসেছি ওয়াজ করলে, তখন বললেন ও উমর সত্যি তোমরা কি নবীর সাহাবি নাকি, বলল হ্যাঁ আমি উমর, আমি আলী, বলল যদি তুমি নবীর সাহাবি হয়ে থাকো একটা প্রশ্ন আমার বলো তো, আমার রসুলের ভুরু মুবারক কেমন ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন, সাহাবাদের মধ্যে আদো আদব ছিল, নবীজির প্রতি এত ভালোবাসা সম্মান তারা করত, নবীজির সামনে গিয়ে মাথাটা নিচু করে থাকতেন, নবীর চেহারার দিকে তাকাতো না, নবীর সম্মানের খাতিরে নবীজির চেহারা দেখার তাদের মন লাগতো না, নবীজির কাছে যাইতেই পারলে জীবনটা শীতল হয়ে যেত, আল্লাহ আকবার বলেন, যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন হইতো না, আর সেই হাবিবির কথা যখন জিজ্ঞাসা করলেন কথা আর বলে না, ওয়াজ করুনি বলেন উমর তাহলে তুমি শোনো আমার বিশ্ব নবীর ভুরু মুবারক ছিল সব একসাথে জোড়া লাগানো, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আবার বলছেন উমর সত্যিই তুমি কি বিশ্ব নবীকে ভালোবাসতে, বিশ্ব নবীন আদর্শ কি তুমি পরিপূর্ণ মানতে, খুবর কোনো কথা বলে না, ওয়াজ করুনি বলেন যদি তুমি বিশ্ব নবীর প্রকৃত যদি এক নম্বরের ভালোবাসনে বলা হতে রে উমর আজকে তোমার গাল বুঝায় দাঁত থাকার কথা ছিল না, কারণ ওয়াসকুরুনি দূর থেকে শুনেছিলেন নাখলি যেমন আরবাই গুম্বারা বিশ্ব নবী ওহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছেন শুধু কানে শুনেছেন, নিজে মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার হাবিব বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে আর আমার দাঁত গালে থাকবে, আমি মজা করে খাবো তা কখনো হইতে পারে না, নিজে পাথরের আঘাত দিয়ে সামনের দাঁত ভেঙে ফেললেন, এরপরে চিন্তা করলেন আমার হাবিবের কোন দাঁত ভেঙেছে আর আমি কোনটা ভাঙলাম, এই মনে করি এক এক করে গালের দাঁতগুলি সব ভেঙে দিলেন, আর মনে মনে বললেন আমার হাবিব কষ্ট পাবে আর আমি আরাম করে দুনিয়ার খাবার খাবো তা কখনো হইতে পারে না, এই যে ভালোবাসার কারণে রসুলের আদর্শ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করুনির মধ্যে মুস্তাজাবুদ দাওয়া দান করে দিয়েছিলেন, আর যখনই তিনি হাত তুলবেন মালিক হাত কবুল করতে বাধ্য, এই জন্য যারা আল্লাহর বলি হয় আল্লাহর বন্ধু হয় তারা তো দুনিয়ার সব কিছু ছেড়ে দেয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, জামানার কুতবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাই তিনি কেমন জীবনটা দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আগে বাবার জমিদারি ছেড়ে দিয়ে হিজরত করে বাগমারি শরীর জঙ্গলে চলে আসলে, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, হিজরতের কথাটা বলা সহজ কিন্তু হিজরত করা বড় কঠিন, যেদিন আখেরি জামানার মাই গুম্বার বিশ্ব নবী জুরাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মদিনায় চলে যাবেন আল্লাহর হাবিব গভীর রজনীতে আধার রাত কিছু যায় আবার নিজের মক্কার দিকে ফিরে তাকাই, কিন্তু সেদিন মক্কাবাসীরা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে চিনতে পারে নাই, মদিনার মানুষগুলি বিশ্ব নবীকে তারা চিনলো, সুবহানাল্লাহ জোরে বলেন, শতভাগ ভালোবাসা দেখালো সেদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন ও মদিনাবাসী রে, ও মদিনাবাসী রে তোরা সত্যি কি আমার ভালোবাসিস, আমার ভালোবাসাটা কি তোরা ছিল জীবনের মতো ভালোবাসবি, সেদিন আল্লাহর হাবিব বলেছিলেন তোদের ওই ভালোবাসাটা যদি আমার কাছে সেই ভালোবাসা হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদের ছেড়ে আমি মক্কায় আর যাব না, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, এই জন্য নবীজির
নবীজির জন্ম হলো মক্কায়, আখির জামানার পাইগম্বর বিশ্ব নবীর রওজা হলো মদিনায়। আজকে আমার শাবল সিংহপুরি রহমতুল্লাহর জন্ম হলো শাবল সিংহপুর গ্রামে, সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহর জন্ম হলো সাদ্দা গ্রামে, সুফি অফিসে কিবলা রহমতুল্লাহর জন্ম হলো সেই বাংলাদেশ কালীহাতি থানায় আকসারান গ্রামে, সুফি গদ্দিন সিন হুজুর কিবলা মাস্টার সাহেবের জন্মভূমি এই হুমরা। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আমার মুর্শিদ সেই জন্য আমাদের হাতে দিয়েছে কোরআনি ওজিফা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে সেই জামানার কুতবারি বিল্লার বাচ্চা সেই রসুলের মতোই হিজরত করে বাগবাড়ি মানিকতলা এসে একটা ফকিরি হুজরামওয়ারও কায়েম করে একটা সেরাক সেখানে জ্বালিয়ে দিয়েছেন, আর গোটা পৃথিবী বিশ্ববাসী আজকে সেই সেরাক থেকে সেই নূর হাসিল করছে। বর্তমানে আমার শাবল সিংহপুরি রহমতুল্লাহ 26টা ভাষায় ওজিফা সারা পৃথিবী ব্যাপী আজকে প্রসার করে তিনি চলে গিয়েছেন। বর্তমান মৌজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব সেই দামান ধরে সেই কালেমার পতাকা তুলে ধরে রয়েছে, সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শুধু মুমিনের জন্য নয়, সে কথা বলছেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ইমানবে চলে ফল পাবে কোরআনের, দিনে বলো কি বা রাত্রি বলো অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো দরবারে, সুবহানাল্লাহ বলুন, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো দরবারে, হাক্কানি দরশনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। শাফিউল মুজাহিদিনা সাইয়্যিদুনা মাওলানা আলী মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আলিয়াহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা মুবারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম। স্কুল শুরু করা 2 মিনিট একটু বাড়িয়ে দিয়ে কিছু কথা বলে আপনি স্কুল শুরু করবেন। হুম, অনুরোধ স্কুল শুরু করার কথা মানে আপনি স্কুল শুরু করবেন। 3 বছরের একটি বাচ্চা মাদ্রাসার সামনে কান্নাকাটি করছে, জাস্ট কথা বলবো না, অল্প 10 মিনিট বলুন, বলে স্কুল শুরু করুন। 3 বছরের বাচ্চা লাল জামা গায়ে মাদ্রাসার কাছে কান্নাকাটি করছে, আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে নিন। এদের সময় নেই তো, কি করে করা যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাইয়্যিদনা মাওলানা আলী মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
সৈদিনাম্মালানিমাইব্রাহিমিদ ইব্রাহিম ভাই 10 মিনিট সময় করে আর যারা নাম এটাই একটা কথা হজরত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহ উনি বলছেন হজরতে আবার নামাজ নামাজের জন্য দাঁড়াবে তার রুকু সাজদা হেফাজত করু যেমন তুমি আমাকে হেফাজত আল্লাহ তালা তোমাকে হেফাজত আর ওই নামাজ মধ্যে চমক আর নূর থাকে আলো থাকে তারপরে ওর জন্যে আসমানের দরওয়াজা খোলা যায় এখন কি আল্লাহ তবারক ও তাআলা পর্যন্ত সে ওই নামাজ পৌঁছে যায় আর ওই যে নামাজি থাকে নামাজির জন্যে সে শেফাত করে ও রুকু সজদা কেরাত যদি মুকম্মল না করে তাহলে ওই নামাজ কি বলে আল্লাহ তোমাকে ছেড়ে দেয় যেমন তুমি আমাকে বরবাদ করেছো আমাকে ছেড়ে দিয়েছো আবার সেই আসমানের দিকে যায় তার উপরে তারিকি মানে অন্ধেরা হয়ে যায় আর ওর উপরে আসমানের দরওয়াজাটা বন্ধ করা হয় আবার তাকে পুরনো কাপড়ের ভিতরে ওর মতন সে লিফটে ইমামসে পেহলে রুকু ইয়া সজদা সে যদি সর উঠিয়ে নেয় ইমামের আগে যদি সজদা থেকে বা রুকু থেকে মাথা উঠিয়ে নেয় তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি ডরতা নেই আইয়া জালাল্লাহু রাসাহু রাসা হিমার ও ইয়া জালাল্লাহু সূরাতা হিমার কি আল্লাহ তাআলা উসকে সর কো গধে কে সর কি তরহ ইয়া কিসি হ্যাঁ খজে উসকি সূরত কো গধে কি সূরত কি তরহ বানা দে ক্যা উসকো ডর নেই লাগতা ইয়ে ক্যা মুক্তাদি ইমাম সে পেহলে আগর সর উঠা লেতা হ্যায় চাহে রুকু মে হো চাহে সজদে মে হো মতলব ইয়ে হুয়া কি রুকু আর সজদা দোনো হালত মে মুক্তাদি কো চাহিয়ে কি ইমাম সে পেহলে সর না উঠায় জব ইমাম কহে আল্লাহু আকবর কহ করকে রুকু মে জাতা হ্যায় তো ফির রুকু মে জায় ইমাম সে পেহলে কোই ভি হরকত না করে চাহে ও রুকু মে জানা হো ইয়া রুকু সে উঠনা হো চাহে সজদে মে জানা হো ইয়া সজদে সে উঠনা হো ইয়া সালাম বগেরা ফেরনা হো কুছ ভি চিজ ইমাম সে পেহলে না করে আগর এসা করতা হ্যায় তো উসকে লিয়ে হাদিস শরীফ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নসাঈ ইবনে মাজা তমাম হাদিসো মে ইয়ে হ্যায় কি আল্লাহ তবারক ও তাআলা কহিন উসকি সূরত কো গধে কি সূরত না বানা দে আর উসকে সর কো কহিন গধে কা সর না বানা দে ইসসে হাম লোগো কো রুকনা চাহিয়ে আর এক দূসরি চিজ আর ভি হ্যায় কি তুম মে সে কোই বেখৌফ না হো জব ও ইমাম সে পেহলে সর উঠাতা হ্যায় কহিন উসকে সর কো কুত্তে কা সর না বানা দিয়া যায় যদি কোনো লোক ইমামের আগেই যদি মাথা উঠিয়ে নেয় তাহলে হতে পারে সেই হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি ভয় আছে কি কখনো হতে পারে কি তার মাথা যে আছে তার মাথাকে কুকুরের মাথা না বানিয়ে দেয় এইসব কি আছে মানে নামাজের থেকে জামাত থেকে যে নামাজ পড়েন যারা ওনাকে এইটা পাবন্দি করার উচিত কি ইমামের পরেই নিজের সব কিছু করতে পারবেন অনেক সময় দেখা যায় কিবলা আছে যেদিকে নামাজ আমরা পড়ি ওই দিকে মানুষ কী করে থুতু ফেলে দেয় এই যে থুতু ফেলা এইটা কী জিনিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বয়ান করছেন ও বয়ান ফরমাতে হ্যায় কি একদিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ইরশাদ ফরমা রহে থে কি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মসজিদ মে কিবলা কি দিওয়ার পর বলগম দেখি
উনি একবার ব্যায়াম করছিলেন, সে উনি দেখলেন কি মসজিদের দেওয়ারের উপরে, দেওয়াল উপরে কি ছিল, থুতু ছিল বা কাপ যে বলগাম আছে ওইটাই ছিল। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে লোকো পর নারাজগি কা ইজহার ফরমায়া, রসুল পাক সাল্লাম নারাজ হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন, তারপরে উসে সাফ ফরমা দিয়া, নিজেই উনি সাফ করে দিলেন, পরিষ্কার করে দিলেন। রাবি কহতা হ্যায় কি মাই এসাহি গুমান করতা হুম কি ইয়াহি হুয়া, ইয়াহি রিওয়ায়াত, ইয়াহি রাবি কহতে হ্যায় কি ফির হুজুর পাক সাল্লাম কি করলেন, উনহোনে জাফরান মঙ্গওয়ায়া, জাফরান কস্তুরি উনি মাঙ্গিয়ে ও মঙ্গওয়ায়ে ওই জায়গা পর লগা দিয়া, যেখানে থুতু ছিল কাপ ছিল ওইখানে ওই জিনিসটা লাগিয়ে দিল। আর ফরমায়া জব তুম মেসে কই নমাজ পড়তা হ্যায় তো বেশক আল্লাহ তাআলা উসকে সামনে হতা হ্যায়, যখন কোনো লোক নমাজ আদায় করে, নমাজ পড়ে, তার সামনে আল্লাহ তবারক ওয়া তাআলা থাকে। তো এই জন্যে সে যখন নমাজ পড়ে, নমাজ পড়ার সময় সেই মনে করে কি আমার সামনে আল্লাহ আছে, আমি যে রুকু করছি আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে রুকু করছি, যখন আমি সাজদা করে যাব সাজদার সময় আমি মনে করব আল্লাহ সামনে আছে, আল্লাহকে আমি সাজদা করছি, এই খেয়াল নিয়ে মানুষকে নমাজ পড়তে হয়। জব তুমে সে কই নমাজ পড়তা হ্যায় তো বেশক আল্লাহ উসকে সামনে হতা হ্যায়, লিহাজা উসে আপনে সামনে নহীন থুকনা চাহিয়ে। ইসি চিজ কো অর দূসরি জগহ বয়ান কিয়া গিয়া কি আগর কোই ইয়ে নস দেখ নেই রাহা হ্যায়, আল্লাহ কো সমঝ নেই পা রাহা হ্যায়, উসকো খেয়াল নেই আ রাহা হ্যায়, তো এহসান কে বাম কে বাব মে ইয়ে চিজ বতাই গই হ্যায়। ওয়াহ বতায়া গিয়া কি ও ইয়ে সোচে কি মেরে সামনে মে আল্লাহ হ্যায় আর আল্লাহ মুঝে দেখ রাহা হ্যায়, মে নেহি দেখ পা রাহা হুম তো কিয়া হুয়া, লেকিন আল্লাহ তাআলা মুঝে দেখ রাহা হ্যায়, মে ক্যাসে হাত বাঁধে হুয়া হুম, মে ক্যাসে খড়া হুম, মে ক্যাসে রুকু কর রাহা হুম, মে ক্যাসে কিরাত কর রাহা হুম, মে ক্যাসে সজদা কর রাহা হুম, মে ক্যাসে তসবিহ পড় রাহা হুম। আগর অটোমেটিক যে নমাজ হতি হ্যায়, অটোমেটিক নমাজ হ্যায় না, হাম লোগ মে বহুত সারে লোগ ইস তরহ সে পড়তে হ্যায় জিনকা কুছ ঠিকানা হোতা নেহি হ্যায়। আপ এক রকত পড় পাইয়েগা, দূসরে লোক জো হ্যায় তিন রকত চার রকত কমপ্লিট কর লেঙ্গে। মানে পুছা ভাই কেসে পড় লেতে হো ইয়ার ইতনি জলদি, বোলতে হ্যায় কি ইয়ে নমাজ আপকো সিখনা পড়েগা, বলি ইয়ে নমাজ আপকো সিখনা পড়েগা, ইয়ে কেসে পড়ি জাতি, তো কত মানে মজা কথা কি, এক তো এরকম করে পড়ছে যেরকম পড়ার উচিত না, হাদিস শরীফ মধ্যে মানা আছে, নিষেধ আছে, তারপরেও সে বলছে কি এই নমাজ যে আমি যে পড়ছি আপনি পড়তে পারছেন না, এটা শিখতে হবে আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আমার দরকার নেই এই নামাজ শিখা, হ্যাঁ আপনি পড়ুন, এরকমই করে যা। ইসি তরহ সে ওযু কে বাদ দো রকত নামাজ, নফল নামাজ ইয়ে যো পড়তে হ্যায় উসকে লিয়ে দো চার বাত সিফ বতা রহে হ্যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস খুব মশহুর আছে, এই জিনিসটা আপনারা জানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল সে ফরমায়া, এ বেলাল মুঝে বতাও তুমনে ইসলাম মে সবসে জ্যাদা ক্যা মকবুল আমল কিয়া, কি আমল তুমি করেছো হে বেলাল তুমি আমাকে বলো। কেন কি আমি জান্নাতে যখন ছিলাম, তো জান্নাত যখন আমার সওয়ারি যাচ্ছিল, তো আমার আগে আগে তোমার পায়ের তোমার পায়ের কি আওয়াজ, কদম কি আওয়াজ শুনাই দে রই থি। হযরত বেলাল উনহোনে ফরমায়া, উনি বলছেন কি মানে সিওয়ায় ইসকে কোই জ্যাদা আমল নহি কিয়া কি দিন রাত কি কিসি ঘড়ি মে জব ভি ওযু কিয়া তো উস ওযু কে সাথ মানে নামাজ নফল পড়ি জিতনি মুকদ্দর থি কি মে পড়ো। মানে ওযু করেছেন, ওযু করার পর দু রাকাত নফল নামাজ পড়েছেন। এই যে আমাদের দরবারে কি শিখানো হয়, যখনই কোনো লোক ওযু করে, হুজুর কিবলা আগে অনেকই তাকিদ করা করতেন, এখন সব তো চলছেই ওই রকমই, সেই জন্যে কাউকে বলা হয় কাউকে বলা হয় না, যেমন সম্ভব হয় তেমন কাজ হয়। সেই সময় কি আছে, সব নিজেই জেনে গেছে আলহামদুলিল্লাহ কি ওযু করবো দু রকাত নামাজ পড়ব, সে জানে না কিন্তু কি এই নামাজের কি লাভ, এই নামাজের ফায়দাটা কি, নেই জানতে নেই সমজতে,
یہ نماز تحیت الوضو کہلاتا ہے, اسے تحیت الوضو کی نماز کہتے ہیں. لیکن اس کا فائدہ یہ ہے کہ رسول پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم جب جنت میں جب تشریف لے گئے تھے اور وہاں پہ گھوم رہے تھے, تو وہاں آپ اپنے آگے اپنے براق کے آگے حضرت بلال کے کھڑاؤں کی آواز سن رہے تھے. پھر جب یہاں تشریف لائے تو بلا کر پوچھا, بلال تم نے کون سا عمل کیا ہے کہ میں نے ایسا ایسا وہاں سنا؟ حضرت بلال کہا, یا رسول اللہ میرا کچھ بھی عمل نہیں. بہت غور کے بعد یاد آئی کہ ہاں میں نے دو رکعت نماز پڑھی ہے اور یہی میرا عمل ہے, وضو کرتا ہوں اور پڑھتا ہوں. الحمدللہ اس پر دربار حقانی انجمن کا اور بھی دوسری جگہ لوگ کرتے ہوں گے, کرتے ہی ہیں, یہ عمل ہے, اس سے یہ فضیلت الحمدللہ ملتی. اور ایک چیز یہ, رکوع اور سجدے میں امام سے پہلے مقتدی کا سر اٹھانا. حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ, یہ انہیں سے یہ بھی حدیث ہے کہ ابو قتادہ رضی اللہ تعالیٰ عنہ اور حضرت ابو مسعود, یہ کئی صحابی ہیں جو اس بارے میں بتا رہے ہیں کہ لوگوں میں سب سے بڑا, سب سے برا, بڑا نہیں سب سے برا چور, چور جو ہوتا ہے نا چوری کرنے والا, سب سے برا چور وہ ہے جو اپنی نماز میں چوری کرتا ہے. صحابہ اکرام رضی اللہ عنہم نے عرض کیا, یا رسول اللہ نماز میں صلی اللہ علیہ وسلم نماز میں کیسے چوری ہوتی؟ نماز چوری کیسے کرتے ہیں؟ فرمایا, اس نماز کے رکوع اور سجود کو پورا پورا نہ کرے, لا یقیم صلبہ فی رکوع و سجود, یا فرمایا رکوع سجود میں اپنی پشت کو سیدھا نہ کرے. اس طرح سے اور بہت ساری چیزیں ہیں, انشاءاللہ تعالی یہ اگر پڑھی جائے گی تو اس میں سمجھ میں آئے گا انشاءاللہ. وما علینا الا البلاغ, درود شریف پڑھیے. اللہم صل وسلم. وظیفہ ہاں مناجات ہم لاش میں کرتے ہیں. کلمہ شہادت پانچ بار, اشہد ان لا الہ الا اللہ, اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ, اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ, اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ, اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ, سبحان اللہ والحمد لله لا اله الا الله, 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 سبحان اللہ والحمد لله لا اله الا الله. کلمہ لا حول ولا قوۃ الا بالله, لا حول ولا قوۃ الا بالله, لا حول ولا قوۃ الا بالله العظيم, لا حول ولا قوۃ الا بالله العظيم, لا حول ولا قوۃ الا بالله العظيم. سبحان قدوس, سبحان قدوس ربنا ورب الملائکۃ, 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 سبحان قدوس ربنا ورب الملائکۃ والروح. استغفار, استغفر الله ربي من كل ذنب وعذاب, 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 استغفر الله ربي من كل ذنب وعذاب. سورة فاتحہ پانچ بار, اعوذ بالله من الشیطان الرجیم, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا سورة فلق 5 بار اعوذ بالله من الشيطان الرجيم من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات ومن شر الحاسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب سورة الناس 5 بار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس من الناس من شر الذين يوسوس في صدور الناس من الجن والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس من الناس من شر الذين يوسوس في صدور الناس من الجن والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس الا الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس الا الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس حقاني درش الشريف اللهم صل على نبارك الله عليك ورسول الله كريم الحمد لله الذي رفعنا من رفعنا من كما صلى الله عليه وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وعلى اله وذريته وزوجه وصحبه يا ايها الذين امنوا كما صلى الله عليه وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وعلى بيته وعلى آله وذريته وزوجه وصحبه يا ايها الذين امنوا كما صلى الله عليه وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى نبينا محمد وعلى اله وبيته سيدنا ابراهيم وعلى اله وصحبه اللهم صل وسلم وبارك على عبدك ورسولك نبينا محمد وعلى بارك دار رحم على سيدنا ابراهيم وعلى اله سيدنا ابراهيم انك اللهم ربنا امين ربي اعوذ بك من مضرات الشياطين واعوذ بك رب ان يحفظ حسبنا الله ونعم الوكيل ونعم المولى والنصير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
والصلاه والسلام على رسول الله الكريم خاتم النبيين شفيع المذنبين ابن عبد الله ابن القاسم محمد رسول الله نور من نور الله تعالى وسلم ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا انك انت السميع العليم انك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين حقا ندر الشريف اللهم صل মেহরবানি করে একটা জিনিস মনে রাখবেন, সাজদার সময় দুটো পায়ের তিনটে আঙ্গুল আঙ্গুঠা তার পাশে তিনটে আঙ্গুল, সাজদার সময় মেহরবানি করে দুটো পায়ের তিনটে আঙ্গুলটা জমিনের উপরে মানে পেট এরকম করে লাগিয়ে রাখবে, এটা ওয়াজিব আছে। মেহরবানি করে সবাই, এটা আম ভুল হয়ে যায়, আমরা ঠিক করে একে ফলো করতে পারি না, সেই জন্য মেহরবানি করে খেয়াল রেখে আপনারা করবেন ইনশাআল্লাহ, এর স্কুল হচ্ছে ইনশাআল্লাহ। আগ আপনি মৌসিক বসন নেকি সমান সাবরস কা হয় কালকে খবর নেকি সুনওয়াই সা কে না নে কসরে পর তার কে আখির যাওগে মিটি কে আন্দার ফেরেশতার আপনি কাতে হাই আর দম কে পাওনা তুম লিবাসে মার্গে মাতম হযরত আদম নবী নি সে তুমি কে সলবাসে নো এক ইস্তিবা নে আলম বিয়া সে সলবাসে ও সব ইয়াকুব ইসমাইল সা কো কদিলা কে মুআলিম সুলাইমান মাওলি বালে সলবাসে হু দাউরি দৃষ্টি উনু সে সাহেব সহায় বেদাবাত ইসলাম কর কে তারে সন্দেশ সলবাসে আসমা ফারি সাউর দাউদ নু সা খক মে নে কে তোরা তো জব্বুর ইনজিল হক সে সলবাসে পড়ি সল বসিং এক দিন আমি সে সরসিয়া সল বসিং এক দিন আমি সে সরসিয়া আখির বনা 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 অস্তে দিন কে তুমি নসর মইরা মই জান্না তল ভরে দাও সমে আকে পেয়ারে সল বসে আবু বকর উমর আফসোস মানা লিসি তো কদলে হিল মেল আপনা দেখা কে সল বসে হযরত খাইরুন নাসা বিতি রাসূলুল্লাহ কি তৈয়ব বতা গরে নবী কি দোনো বেতি সল বসে নূর সশমে মন তো দানি দিনে সে দশমন কে দহর পিলে আউর পর আই দিল মো সে ডালে সল বসে সল বসিং গে নাম দি সে সরসিয়া সল বসিং গে নাম দি সে সরসিয়া আকিল বনা আকিল বনা আকিল বনা আকিল বনা আকিল বনা আকিল বনা আকিল কান আশিকে কামিল তেলাখুমে আসে সলবাসে সলবাসিং এক দিন হাম বিসে সোরাসিয়া সলবাসিং এক দিন হাম বিসে সোরাসিয়া আখির বানা 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 আনোয়ার সাদি ও দামিনি দামন সারি সব কে সাব সুলতান কে মে সখন্দ তলবসে থে দলুক মা ওর রস ফল তো হাকিম কুসনা হিকমত জিন্দেগি কে আপনি শিখে সলবসে ভুয়ালি সে বি হাজার ওই দুনিয়া মে তাবিব মউত কি দারু কইসি পর নালা ই সলবসে ভুয়ালি তমা কে হরে ল মফন জা কনি উসকো হো জব জানে মন দোস্ত উসকে উসসে সারজসিনি দৌলাত মালো জর্গ সাইনা সাদ খাকছে উসকে ভরে খাই দো
دونوں ہاتھ ایک ساتھ بھی نہ تارے دن کا وعدہ گیا دیکھی دی میں ہیرا کے ارمان سارے سلبا سے دیکھتے ہی دیکھتا سرا دی دو آشنا تندرست خوبصورت سلد میرے دے سلبا سے ہائی کوئی بھی نہ پلٹا اور نہ ہی کچھ خبر سب کے ہو کار سہارے خاموش آمی آئی سے سلبا سے سلبا سنگھ ایک دن ہم بھی سے سروسیا سلبا سنگھ ایک دن ہم بھی سے سروسیا آخر پنا 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 سلبا سنگ ایک دن ہم بھی سے سروسیا جس طرح سے ریزوں میں ہلو گاگلے سلبا سے جائی سے سلبا سنا بایا ان کا ہم کر دہایا دوست ہم کو کل کا ہنگا جو بھی سلبا سے کھانا یا سنی میں دھنے کی ذرا تو فکر کر کھولا کے دیکھو علم یار کیسے سلبا سے سلبا سنگ ایک دن ہم بھی سے سروسیا سلبا سنگ ایک دن ہم بھی سے سروسیا آخر پنا آخر پنا آخر پنا آخر پنا آخر پنا آخر پنا اللہم ربنا آمین بسم اللہ الرحمن الرحیم الہی برسکل شاکہ جلی سوکو کیا متق مبارک الہی برسکل شاکہ جلی سوکو کیا متق مبارک جلی سوکو کیا متق مبارک جلی سوکو کیا متق مبارک الہی برسکل شاکہ فقیروں کو کیا متق مبارک الہی برسکل شاکہ فقیروں کو کیا متق مبارک فقیروں کو کیا متق مبارک فقیروں کو کیا متق مبارک الہی برسکل شاکہ ولیوں کو کیا متق مبارک الہی برسکل شاکہ ولیوں کو کیا متق مبارک ولیوں کو کیا متق مبارک الہ کی ورسی کل شاکا سیدو متم بارک ہو الہ کی ورسی کل شاکا سیدو کو کیا متم بارک ہو سیدو کو کیا متم بارک ہو سیدو کو کیا متم کیا متم بارک ہو مریدو کو کیا متم بارک ہو مریدو کو کیا متم بارک ہو الہ کی ورسی کل شاکا مسلمہ کو کیا متم بارک الہ کی ورسی کل شاکا کیا متم بارک الہ کی ورسی کل شاکا غریبو کو کیا متم بارک ہو غریبو کو کیا متم بارک ہو غریبو کو کیا متم بارک ہو الہ کی ورسی کل شاکا امیرو کو کیا متم بارک ہو الہ کی ورسی کل شاکا امیرو کو کیا متم بارک ہو امیرو کو کیا متم بارک امیر کو کیا متق مبارک ہو 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 الہ کی بنچ پر کیو کھنو ما کیا متق مبارک الہ کی بنچ پر کیو کھنو ما کیا متق مبارک الہ کی علی پر کیو کھنو ما کیا متق مبارک الہ کی علی پر کیو کھنو ما کیا متق مبارک ہو 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 الہ کی مرشدی مسجد کرو مبارک ہو الہ کی مرشد رسول
হযরত মাওলানা শাহ সুফি মুফতি মুয়াজ্জিন হুজুর কিবলা রহমাতুল্লাহ খাস করে আমার কামিল ওলি ও মুরশিদ দস্তগীর ফকির জিন্দা পীর হযরত মাওলানা শাহ সুফি মুফতি আফিসি হুজুর কিবলা রহমাতুল্লাহ খাস করে আমার কামিল ওলি ও মুরশিদ অসংগমী দস্তগীর ফকির জিন্দা পীর হযরত মাওলানা শাহ সুফি মুফতি সাবল সিংহপুরি হুজুর কিবলা রহমাতুল্লাহ খাস করে আমার কামিল ওলি মুরশিদ অসংগমী দস্তগীর ফকির জিন্দা পীর হযরত মাওলানা শাহ সুফি মুফতি গদ্দিনী হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহু মুসিলাসে আর কিয়ামত তক হযরত মাওলানা শাহ সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাইহি তমাম কামিলিন আউলিয়াই মুর্শিদিন খোলাফায়ে কেরামকে ওসিলা আছে মুর্শিদিন নুরানি ফকিরি হুজরা মারক মাদার শরীফ হাক্কানি মাসাজিদ হাক্কানান জুমনা আরুস কি তমাম জাইদাত রাসূল নুরানি আনমর রতন মুবারক মুবারক লাং সানান আরুস কল শাখা বর সিকল কোরানি মজদি শাওর মুর্শিদ কি তমাম সত্তি বড়ি কারওয়াইন কে তমাম জাম সালাম জাম গুদরি খাসল খাসি বাজাতনি গাহাবানি ইলম নুর হিকমত আকদরত ফজল কর সাজি রহমত আর জামন্দি মে শামিল করনে মে কিয়ামত তক মুবারক ইলাহি কিয়ামত তক শামিল আওর মুর্শিদিন নুরানি ফকিরি হুজরা বরক মারকাদি নূর বানা কর সারে দুনিয়া কে হিদায়াত ইমানদার কো দিল মে নূর মানে ফতাকুয়া তাকুন আল্লাহ আপনি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওর কামিল মুর্শিদ কি মুহাব্বত আর নামাজ রোজা যাকাত কানে ওদি পর সে কুল কি মুহাব্বত পয়দা করকে তমাম ইমানদার কো মুত্তাহিদ করে না আওর সারে দুনিয়া পর দিনে হক গালেব করনে সারিয়া বনামে কিয়ামত তক মুবারক হো ইলাহি নামাজ হাক্কানি ওদি ভর সে কোলা ওর হাক্কানি রিসালা কো দুনিয়া কে হর জবান মে শাদ করনে আর ঘর ঘর জারি করনে মে কিয়ামত তক মুবারক হো 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 এইটা আবার দিয়ে দাও এইটা ওখানে লাগিয়ে দিই ওইটাই বলো ওইটা আমিন আল্লাহুম্মা রাব্বানা আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম پروردگار عالم ہم لوگوں نے جو اس وقت تیری تسبیح و تحلیل کی تقدیس کی تحمید کی ہے تیرے کلام پاک میں سے جو کچھ بھی تلاوت کی ہے اس کے پڑھنے میں اگر کسی قسم کی غلطی بے ادبی ہوئی ہوگی اسے اپنی رحمی اور کریم کے صدقات پہل میں حضور پاک علیہ الصلوۃ والسلام کے وسیلے سے معاف فرما آمین اور پڑھتے وقت ہم جو اپنے دلوں کو تیری طرف پوری طرح رجوع نہ کر سکے اس تقصیر سے بھی حضرائے عنایت درگزر فرما آمین اور اسے اپنی رحمی اور کریم کے السلام کے وسیلے سے قبول فرما آمین اس کا ثواب سرور کائنات مخبر موجودان خاتم النبیین شفیع المذنبین جناب احمد مصطفیٰ محمد مصطفیٰ رسول اکرم صلی اللہ تعالیٰ علیہ وسلم کی روح مبارک کو پہنچا آمین
اور اس کا ثواب آپ صلی اللہ علیہ وسلم کے صدقات پر المؤمنین مؤمنات مسلمین مسلمات جو حضرت آدم علیہ السلام کے زمانے سے آج تک پیدا ہوئی اور قیامت تک پیدا ہوں گے ان سب کی روحوں کو پہنچا ہمیں, اور اس کا ثواب آپ صلی اللہ علیہ وسلم کے صدقات پر انبیاء کرام علیہ السلام تمام اصحاب کبار خلفاء راشدین اصحاب کبار جمیع صحابہ تابعین تابعین ائمہ مجتہدین ائمہ طریقت غوث قطب رقیب نقیب نجیب شریف سعید شہدا صلحہ حضرت امام حسن و حضرت امام حسین اہل بیت اطہار و کل شہدا کربلا رضی اللہ عنہم اور کل اولیاء اللہ بزرگان دین اور چار بچہ خانوادہ وغیرہ کے کل طریقوں اور کل سلسلوں کے مرشد و مریدوں کو اس کا ثواب پہنچا ہمیں, اس کا ثواب خاص کر آل فاروق کے کل مرشد و مریدوں کو پہنچا ہمیں, اس کا ثواب خاص کر ہمارے پیر روشن زمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ مفتی اذان غازی صاحب رحمۃ اللہ علیہ کے رحمار پہنچا ہمیں, اس کا ثواب خاص کر ہمارے پیر روشن زمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی مؤذن صاحب رحمۃ اللہ علیہ کے رحمبارک پہنچا ہمیں, اس کا ثواب خاص کر ہمارے پیر روشن زمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی حافظ صاحب رحمۃ اللہ علیہ کے رحمبارک پہنچا ہمیں, صاحب خاص کر ہمارے پیر روشن زمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی چودہ برشدہ حضرت قبلہ رمن سنگاپوری رحمۃ اللہ علیہ کے رحمبارک پہنچا ہمیں, اس کا صاحب خاص کر ہمارے پیر روشن زمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی موجودہ الدین رشید ماشاء صاحب برکات و عطا فرمائے, اس کا صاحب خاص کر ہم لوگ جتنے یہاں پر حاضر ہیں ہمارے رشتہ داروں میں سے جو اس دار الفنا سے دار البقا کی طرف رحلت کر گئے ان کو اور ان کے آبا اجداد کو اس کا ثواب پہنچا ہمیں, اور یا اللہ پاک جو لوگ یہاں موجود ہیں یہاں یا پھر نہیں موجود ہیں یا اللہ آن لائن آف لائن جتنے لوگ بھی ان سب کے رشتہ داروں میں سے جو لوگ بھی بیمار ہیں پریشان حال ہیں تکلیف میں مصیبت میں ان سب کی تمام مصیبتوں پریشانیوں تکلیفوں بیماریوں کو ہمیشہ ہمیشہ کے لیے دور فرما دے آمین, یا اللہ پاک اور جو لوگ خداوند قدوس جو ہاسپٹل میں ہیں یا نرسنگ ہوم میں ہیں یا کہیں بھی ہیں شفائے کامل عطا فرما آمین, یا پروردگار عالم سب پر اپنی رحمت و کرم کی بارش فرما آمین, یا اللہ پاک اپنی رحم فرما کرم فرما مولا, یا پروردگار عالم الہی رحمت زادگار قیام تک, یا اللہ پاک ان پر جتنے ہم تمام حاضرین مجلس میں سے جو لوگ اس وظیفہ کو پڑھتے تھے پڑھنے پڑھیں گے سب پر آمین, اور جتنے لوگ کی ہم تمام حاضرین مجلس میں سے ان کے رشتہ داروں میں سے جو بھی دار فراس دار بقا کی طرف رحلت کر کے ان سب کی روحوں کو ثواب پہنچا, یا اللہ ان سب گناہ خطاؤں کو معاف فرما, یا اللہ ان سب کو جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرما, اللہم اغفر لحینا و میتنا و شاہد ہمارے پیر روشن ضمیر دستگیر فقیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی اذان غازی علیہ برامین ہمارے پیر روشن ضمیر دستگیر حضرت مرشد مولانا شاہ صوفی مفتی مؤذن تندرستی قوت و طاقت جوش ہمت عطا فرما آمین, یا اللہ آپ کی حیات مبارکہ دراز فرما آمین, یا اللہ آپ کو سایہ عطا فرما اوپر ہمیشہ ہمیشہ قائم دائم رکھا آمین, الہی رحمت زادگار قیام نے خاص کر تمام مرشدوں کو ہمارے ان کے آبا اجداد آل اولاد ذریات سب پر اپنی رحمت و برکت نازل فرما آمین, الہی رحمت زادگار قیام نے خاص کر تمام حاضر مجلس پر آمین, الہی رحمت زادگار قیام تک تمام غائبین مجلس پر آمین, الہی رحمت زادگار قیام تک انہوں پر جو اس وظیفہ کو پڑھتے تھے پڑھتے پڑھیں گے آمین, الہی رحمت زادگار قیام تک انہوں پر جو حقانی جبن دربار سے تعلق رکھتے تھے رکھتے ہیں رکھیں گے آمین, الہی رحمت زادگار قیام نہ خاص کر حاضر باش خادمان آستانہ بستان پر آمین, الہی رحمت زادگار قیام نہ حقانی انجمن وقانی انجمن کو اسے گل پر اسے گل جاری کرنے والے تمام خادم ممبروں پر ان کے محبین متعلقین معاہدین شرکا اور مجبوری سے شریک نہ ہونے والے پر آمین, الہی رحمت زادگار قیام نہ حقانی انجمن وقانی انجمن کو متولی نہ متولی ان کے وارثان مرثان پر آمین, اے میرے باری اے میرے مولا تو اپنے خاص رحمت سے اس مقدس رسول شاخہ میں جتنے لوگ شریک ہیں ان سب کی تمام جائز دلی مرادیں رسول پاک علیہ الصلاۃ والسلام کے وسیلے سے پوری فرما آمین, یا مصیبت الاسباب جتنے لوگ کی بے روزگار ہیں ان کا کوئی حلال وسیلہ جلد از جلد کر دے آمین, اور جو تنگ دست ہیں انہیں تو گشائش رزق عطا فرما آمین, اور جو قرض دار ہیں انہیں قرض ادا کرنے کی سہولت توفیق ذریعہ عطا فرما آمین, یا شافی مطلق جتنے لوگ کی مبتلا مرض ہیں انہیں تو صحت ظاہری باطنی ذہنی جسمانی روحانی اور قلبی شفا تندرستی عطا فرما آمین, یا اللہ پاک جتنے لوگ دور دراز میں بنگلہ دیش جاپان اور اس کے علاوہ جتنے بھی دوسری جگہوں سے اور بہاریوں کی وغیرہ سے اور تمام لوگوں سے یا خداوند قدوس اور وہاں کے صدر سیکریٹری اور اراکین کمیٹی اور ممبران جتنے لوگ بھی آئے ہیں اور یہاں کے جتنے لوگ بھی یہاں دربار
کیا اور خاص کر کر کے یہ حمرہ کی سرزمین کے جتنے لوگوں نے اس کے کام اس کام اور اسکول کے پروگرام میں قاد میں اس کے انتظام میں جتنے لوگوں نے شرکت کی ہے یا اللہ ان سب پر اپنی خاص رحمت و برکت نازل فرما یا اللہ پاک ان میں سے جو بیمار ہیں پریشان حال میں ان کی مصیبتیں پریشانیاں تکلیفیں دور فرما دے یا اللہ انہیں صحت کی اپنی خاص یا اللہ جو جتنے واعظین نے جو کچھ بھی بیان کیا یا اللہ ان تمام کے بیان جتنے بھی حق بیان ہیں یا اللہ ان سب پر ہم تمام لوگوں کو معمل کرنے کی خاص طور پہ قضا فرما دیں یا اللہ پاک تمام نصائح تمام نصیحتوں پر جتنے بھی اچھی نصیحتیں ہیں یا اللہ ان سب پر ہم تمام لوگوں کو عمل کرنے کی توفیق عطا فرمائیں یا اللہ نظر اچھی رفت والے کے وسیلے سے اے اللہ جن کے صدقے میں یہ مجلس جو سجائی گئی ہے پروردگار عالم اس ذات گرامی کی روح مبارک کو اس کا ثواب خاص کر کر کے عطا فرمائیں یا اللہ پاک اپنی خاص مہربانی فرما مولا ہمیں ہمارے پیارے رسول پاک صلی اللہ علیہ وسلم تمام صحابہ کرام تابعین تبع تابعین تمام اولیاء کاملین خاص کر حضرت مولانا زان گاچی رحمۃ اللہ علیہ صوفی محسن رحمۃ اللہ علیہ صوفی حافظ رحمۃ اللہ علیہ صوفی چوہدری خورشید حسن قبلہ رحمۃ اللہ علیہ اور حضرت ماشا صاحب قبلہ رحمۃ اللہ علیہ ان سب کے تمام فیوز برکات اور ان کی خاص دعائیں عطا فرمائیں یا پروردگار عالم ہمیں سے جو بیمار ہو انہیں تو شفا کامل عطا فرما صحت یاب فرما تندرستی عطا فرما جو پریشان حال ہیں ان کی پریشانیوں کو دور فرما جو بے روزگار ہیں اللہ ان کی بے روزگاریوں کو دور فرما بے روزگار کا دے اللہ پاک حلال روزی یا اللہ زیادہ حاصل ہونے کی اور حاصل کرنے کی انہیں توفیق عطا فرما یا اللہ پاک جتنے بھی بے نمازی ہیں اللہ ان سب کو نمازی بنا دے یا اللہ جن پھر بھائیوں کے بال بچے نماز وظیفہ سے غافل ہیں یا اللہ ان کے دلوں سے غفلتوں کو دور فرما دے اور پانچ وقت نماز وظیفہ کو ان کے ساتھ پڑھنے کی دوں یا اللہ اور حلال روزی کمانے کھانے اور کھلانے اور سود کے ظاہری باطن فتنوں سے بچنے بچانے اور دوسری تمام حرام روزیوں اور حرام کاموں سے بچنے بچانے کی اور تقوی پرہیزگاری کرنے کی قیامت تک نظر نظر خاص طور خدا فرما یا اللہ جن لوگوں کے کاروبار بند ہیں یا خدا ان کو دور یا کسی نے کسی طرح سے بھی یا اللہ خارجی حوال سے جو بند کر دیا یا اللہ پاک جو بچے کی علم حاصل کر رہے ہیں اور آگے امتحانات دینے والے ہیں یا اللہ ان سب کے امتحانات میں انہیں نمایاں کامیابی عطا فرمائیں یا اللہ ہم میں سے جب کسی کی موت ہو تو ایمان کے حالت میں وضو کی حالت میں تم کے حالت میں پیتے پیتے رسول پاک صلی اللہ علیہ وسلم کی زیارت کرتے کرتے عزت و ایمان کے ساتھ ہنستے مسکراتے اور کلمہ طیب لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم پڑھتے پڑھتے آخری سفر عطا فرمائیں یا اللہ پاک ہماری پیر ماں کو مکمل عطا فرما یا اللہ ہماری پیر ماں کو مکمل طور پر ہمیشہ کے لیے شفا یاب فرما یا اللہ ہماری پیر ماں کو مکمل طور پر شفا کامل عطا فرما شفا عاجل عطا فرما یا اللہ شفا کامل شفا عاجل عطا فرما یا اللہ اے خدا ان قدوس نے صبر و سکون عطا فرما یا اللہ ان کی پریشانیوں کو ان کے گھر والوں کی پریشانیوں کو یا اللہ پاک خاص مہربانی فضل و کرم سے خاص پریشانی یا خدا ان قدوس ہم سب پر رحم و کرم فرمانا ربنا آتینا فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار سبحان ربک رب العزۃ عما یصفون وسلام علی المرسلین الحمد للہ رب العالمین ہم میں سے جتنے لوگ یہاں شریک ہیں ان کے کسی بھی رشتہ داروں کو یا اللہ پاک کسی بھی بیماری پریشانی تکلیف میں مبتلا ہے یا اللہ اسے پریشانی سے جو چاہ رہے ہیں یا اللہ ان کی تمام پریشانیوں تکلیفوں کو ہمیشہ کے لیے دور فرما دے یا اللہ صحت یاب کر دے استغفر اللہ ربی من کل ذنب و توب الیہ ইমাম সাহেবের কানে মাইক বাজছে না ভাই একটু পরে একটু পরে আজানটা দিয়ে নি একটু এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার Thank you.
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله